হেটার্সদের গা জ্বলবে আর সোমস ক্লাসরুমের এরকমই চলবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমি চলে আসলাম ক্রস প্রোডাক্টের দ্বিতীয় পার্ট নিয়ে আজকের তোমাদের জন্য যেটা নিয়ে আলোচনা করা হবে মেনলি সেটা হচ্ছে ক্রস প্রোডাক্টের দ্বিতীয় পার্ট এবং ভিডিওর পার্ট নাম্বার প্রায় দশ ঠিক আছে ভেক্টরের অনেক ডিটেলস আমি করানোর চেষ্টা করছি আমি এখানে কিছু কথা বলবো যে কথাগুলো কেউ স্কিপ করবে না ঠিক আছে ভালো করে শোনো প্রথম কথা আমি এখানে ভেক্টরকে এতটা ডিটেলসে করাচ্ছি যে তোমরা যদি খাতার মধ্যে ঠিকঠাক করে একদম পার্ট ওয়ান থেকে আর আজকে পার্ট নাম্বার টেন অব্দি খাতার মধ্যে ঠিকঠাক করে নোট ডাউন করো তোমরা দেখতে পাবে যে তোমরা যেখানেই এর আগে ভেক্টর পড়ে থাকো না কেন এতটা ডিটেলসে কোনো জায়গায় করানো হয়নি আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে আগের বার দেখেছো ডট প্রোডাক্টের ওপর আমি তিনটে পার্ট এনেছিলাম ডট প্রোডাক্টে যত রকমের টাইপ হয় আমি সব কভার করিয়েছি তোমাকে যেরকম টাইপ দিক না কেন অভিক্ষেপ নির্ণয় করতে দিক তোমাকে ডট প্রোডাক্টের অ্যাঙ্গেল বার করতে দিক তোমার কে ডট প্রোডাক্টের ওপর যে কোনো কোয়েশ্চেন দিক না কেন বা আমি মাইতি মজুমদার বলো সাঁতরা বলো বা আরও এক্সট্রা কোনো এইচ সি বার্মা বা অন্যান্য বই থেকেও আমি করানোর চেষ্টা করেছি তো আমি একটা কথা ভালো করে বলছি যেটা শোনো আমার এই যে ক্রস প্রোডাক্টের যে ভিডিও আগের যে পার্ট ওয়ানটা এসছিলো এবং আজকের নিয়ে পার্ট টু ক্রস প্রোডাক্টের এবং টোটাল ভেক্টরের দশ নম্বর পার্ট তো যারা ভিডিওগুলো দেখে ঠিকঠাক করে খাতার মধ্যে নোট ডাউন করো আমি দিয়ে বলতে পারি পরীক্ষাতে এর বাইরে কোনো টাইপ থাকবে না এর বাইরে কোনো টাইপ থাকবে না শুধুমাত্র তোমাদেরকে খাতার মধ্যে নোট ডাউন করে দিতে হবে তোমরা দেখতেই পাবে যে আমি কত রকমের টাইপ তোমাদেরকে করাবো ঠিক আছে তো খাতার মধ্যে প্রপার নোটস বানাও অঙ্কগুলোকে সলভ করো আর একটা কথা আমি বলে রাখি যে এখানে ভিডিও শুধুমাত্র দেখে খাতার মধ্যে নোট ডাউন করলে কিন্তু হবে না সেটাকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে এগুলো ছাড়াও আরও নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে একটা মানুষের পক্ষে একটা ভিডিওর মধ্যে খুব বেশি নিউমেরিক্যাল করানো সম্ভব নয় তাও আমি প্রচুর টাইপে নিউমেরিক্যাল করাই কিন্তু এরপরে তোমাদেরকে নিজেদেরকে কিছু প্র্যাকটিস করতে হবে এক্সট্রা নিউমেরিক্যাল ঠিক আছে তবেই কি তোমরা পরীক্ষাতে যে কোনো কোয়েশ্চেন উড়িয়ে দিতে পারবে ঠিক আছে আচ্ছা এবার আমি একটা কি কথা বলি দেখো এইখানটাতে একটা লাইট পড়ছে এই লাইটটা নিয়ে দু একজন আগের দিন বলা বলি করছিল তো আমি একটা কথা বলে রাখি এই লাইটের যে প্রবলেমটা দেখো সবাই এখানে স্কিপ করো না আমার কথাটা ইম্পর্ট্যান্ট কথা বলছি সোনো মন দিয়ে এই যে লাইটের প্রবলেমটা এটা কিছু করার নেই ঠিক করা যাবে না কারণ এটা হচ্ছে রিং লাইটের আলোটা এখানে সোয়াসুজি পড়ছে সামনে আমার রিং লাইট রয়েছে তো এখানের আলোটা সোয়াসুজি পড়ছে আমি যদি এই আলোটাকে অফ করে দিই তাহলে ভিডিওটা দেখতে এরকম লাগবে অন্ধকার লাগবে ঠিক আছে দেখো অন্ধকার লাগছে আলোটা জ্বাললে তাহলে ঠিকঠাক লাগছে তো এই আলোটা কিছু করার নেই ঠিক আছে এইটা একটা প্রবলেম ঠিক আছে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে মানুষ পড়াশোনার জন্য অনেক কিছু অ্যাডজাস্ট করে বিদ্যাসাগরকে তোমরা নিশ্চয়ই বিদ্যাসাগরের গল্প নিশ্চয়ই তুমি শুনেছো যে বিদ্যাসাগর মহাশয় পোস্টের পোস্টের আলোতে উনি পড়াশোনা করেছেন পোস্টের আলোতে ঠিক আছে মানে ল্যাম্প পোস্টের আলোতে সেটা তোমরা নিশ্চয়ই শুনেছ এপিজে আব্দুল কালাম স্যার ও প্রদীপের আলোতে পড়াশোনা করেছেন পড়াশোনা করবার জন্য একটু পরিশ্রম করলে একটু কষ্ট করলে তবেই কিন্তু তোমরা বড় জায়গাতে যেতে পারবে ঠিক আছে আমি আর একটা কথা উদাহরণ তোমাকে দেবো আমার পরিচিত একজন ডাক্তার যিনি মানে একটা হসপিটালের প্রিন্সিপাল ঠিক আছে হসপিটালের এক্স প্রিন্সিপাল উনি কোমর অব্দি জলে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় কোমর অব্দি জলে পার হয়ে তিনি পড়ার জন্য একটা স্থান থেকে অন্য স্থানে তিনি যেতেন গ্রামের দিকে থাকতেন অনেক কষ্ট করে পড়াশোনা করতেন মানে উনি একজন হসপিটালের এক্স প্রিন্সিপাল ঠিক আছে তো দেখো পড়াশোনার ক্ষেত্রে একটু কষ্ট সহ্য করতে হবে অনেকে বলছে স্যার এইখানে একটা আলো পড়ছে তাতেই প্রবলেম হয়ে যাচ্ছে আরে ভাই আমি শিয়ালদা স্টেশনে যখন আগে প্রায় যাতায়াত করতাম মানে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর থ্রুতে তো সেখানে আমি দেখতাম একটা হকারের সাথে মানে একটা হকার ছেলের সাথে পরিচয় হয়েছিল সে ট্রেনের মধ্যে ভ্যান্ডারি করতে করতে যাচ্ছে ঠিক আছে সে পড়াশোনার জন্য সে তোমার এক সাইডে তার ঝুড়ি রয়েছে ঠিক আছে হাতে বই নিয়ে সে পড়তে পড়তে যাচ্ছে আমি তার সঙ্গে পার্সোনালি কথা বলেছিলাম এবং কথা বলে আমি জানতে পেরেছি যে ছেলেটা পড়াশোনার এত ইচ্ছা ঠিক আছে সেই ছেলেটা পড়াশোনা করবার জন্য সে ওই হকারি করতে করতে তার চালিয়ে যাচ্ছে সে কিন্তু তাও পড়াটা চালিয়ে যাচ্ছে তাহলে এইটুকু মানে পড়াশোনা করবার জন্য শুধুমাত্র পড়াশোনা করবার জন্য তার আর্থিক অবস্থা ভালো নয় বলে সে নিজে হকারি করতে করতে ওই অবস্থাতে সে কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং পড়াশোনা করবার চেষ্টা করছে এটা কিন্তু একটা মোটিভেশন হওয়া উচিত তোমাদের যে সে অত প্রবলেমের মধ্যে থেকে মানে এক সাইডে বই এক সাইডে হকারি এক সাইডে মানে ইয়ে ট্রেনের মধ্যে যাচ্ছে ওই অবস্থা পড়ছে ট্রেন থেকে ফেরার পথে পড়ছে সকালবেলা ছটার সময় বেরোয় দু ঘন্টা ট্রেনে বনগাঁ থেকে দু থেকে আড়াই ঘণ্টা মোটামুটি লাগে তো ওখান থেকে তোমার সাড়ে আটটা অবধি দু আড়াই ঘন্টা ধরে ট্রেনের মধ্যে বসে বসে পড়তে পড়তে যাচ্ছে ওখানে হকারি করতে করতে টাইম পেলে পড়ছে আবার ফেরার পথে ফের দু আড়াই ঘন্টা পড়ছে তারা যদি ওই অবস্থাতে পড়তে পারে তোমরা স্মার্টফোন হাতে নিয়ে ইন্টারনেট ফেসিলিটি নিয়ে স্মার্টফোন ঘরের মধ্যে পাখার তলায় বসে এই এইটুকু আলোতে প্রবলেম হয়ে যাচ্ছে এইটুকু আলোতে প্রবলেম হয়ে যাচ্ছে আর কথা বলে রাখি যাদের প্রবলেম আছে তাদেরকে আমি একটু কথা বলে রাখি সোমস ক্লাসরুম হচ্ছে গরিবদের চ্যানেল ঠিক আছে এখানে ওই বড়লোকি পনা স্মার্ট বোর্ড ও ফাইন মার্কার দিয়ে স্মার্ট বোর্ডের ওপর তোমার হচ্ছে স্ক্রিন টাচ বোর্ডের ওপর লেখালেখি করবো অত ফ্যাসিলিটি আমাদের মতন গরিবদের চ্যানেলের পক্ষে দিতে পারবো না সেটা আমাদের পক্ষে খুব মানে অসুবিধা আছে ওরকম রকম স্মার্ট বোর্ডওয়ালা চ্যানেল অনেক ইউটিউবে রয়েছে তো তোমরা সেখানে নিঃসন্দেহে নিশ্চিন্তায় নি একদম নিজস্ব ইচ্ছায় বেরিয়ে যেতে পারো এখান থেকে কেউ তোমাকে বলেনি জোর করেনি যে এখানে সে দেখবে আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি কিছু স্টুডেন্টস আছে যারা ফিজিক্সের জন্য এবং অঙ্কে অঙ্কের জন্য ইলেভেন টুয়েলভের সাজেশান চাইছে তারা আবার সাজেশান চাইছে যে স্যার অন্য চ্যানেলে তো সাজেশান দিচ্ছে আপনি কেন সাজেশান দিচ্ছে না সাজেশান হয় আপনি পারেন না সাজেশান বানাতে এরকম কথাও বলে দিচ্ছে অনেকে আমি বলবো ভাই ফিজিক্সের কোয়েশ্চেন তোমরা দেখেছো কি না যাই না ঠিক আছে ইলেভেন টুয়েলভের ফিজিক্সের কোয়েশ্চেন জয়েন্টের ফিজিক্সের কোয়েশ্চেন একটু দেখো দেখে তারপর আবার কথাটা বললে ভালো হয় তো সাজেশান ফিজিক্সের অঙ্কের কনসেপ্ট বোঝো ভাই নাহলে বুঝতে পারবে কী লেভেলের কোয়েশ্চেন হয় ফিজিক্সে ঠিক আছে তা আমি একটা কথা বলার ছিল এইখানে যে লাইটটা পড়ছে ঠিক আছে তারা যদি অত কষ্ট করে পড়াশোনা করতে পারে জীবনে বড় হওয়ার জন্য দাঁড়ানোর জন্য অত কষ্ট করে পড়াশোনা করতে পারে এইটুকু জিনিস তোমাদের পাখার তলায় বসে হাতে স্মার্টফোন নিয়ে মোবাইল ফোন নিয়ে এইটুকু জিনিস অ্যাডজাস্ট করতে হবে লাইফে ঠিক আছে এইটুকু জিনিস যদি অ্যাডজাস্ট করতে না পারো পরবর্তীকালে এইটুকুতে নাকি লোকের কনসেন্ট্রেশন ড্রপ করে যাচ্ছে আমরা ভাই কী বলবো তাও আমি একটা কথা বলি তোমরা ছোটো বোর্ড আগে ছিল সেটা থেকে বলেছো স্টুডেন্টদের কাছ থেকে বড়ো বোর্ড গিফট পেয়েছি আমি নাহলে নিজেও কিনতাম ঠিক আছে তো বড়ো বোর্ডটা একটা হয়েছে একটা ফ্যাসিলিটি পাচ্ছ সামনে এতক্ষণ দিন রিং লাইট ছিল না সেটারও ব্যবস্থা করেছি আলোর ফ্যাসিলিটি দেখো আগের থেকে অনেক বেটার মাইক ছিল না আগে মাইকের সিস্টেম করেছি এত কিছু করেছি এরপরে এইটুকু সিস্টেমকে নিজেদের মতন একটু অ্যাডজাস্ট করতে হবে লেখা যথেষ্ট পরিষ্কার আছে আমি এইটুকু জায়গাতে লিখছি পর্যন্ত না এইটুকু জায়গাতে আমি পর্যন্ত লিখছি না আমি এগুলো সাইডে এবং এগুলো সাইডে লিখছি সুতরাং এইটুকুতে অসুবিধা হওয়ার কথা নয় এখানে আলো পড়তেই এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না এটা গেল ভিডিওতে আমি দেখো একটা জিনিস বলে দিচ্ছি আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল টু আমি শুধু জিরো লিখেছিলাম অনেকে বলছিলেন যে জিরোর ভেক্টর হবে আপনি জিরো লিখেছেন এটা ভুল লিখেছেন তো আমি তাদেরকে একটা কথা বলে রাখি যে জিরো লিখি বা জিরোর ভেক্টর লিখি দুটো জিনিস একই জিনিস দুটোই লেখা যায় ঠিক আছে এটা আমি প্রমাণও দেখাবো কোন কোন বইতে আছে সেটা আমি প্রমাণও দেখাবো ঠিক আছে আমি যখন কথা বলি তার সাপেক্ষে নির্দিষ্ট যুক্তি দিয়ে বলি তোমরা এর আগেও দেখেছো আমি যখন কোনো আপডেট দিই তার পেছনে আমি আগে নিউজ চ্যানেলের কোনো লিঙ্ক বা কিছু বা তোমার হচ্ছে কোনো নিউজ পোর্টালে লিঙ্ক দিয়ে দিই বা আমি যা কথা বলি তার সাপেক্ষে আমি যুক্তি দিই তার সাপেক্ষে আমি আপডেট দিই তার সাপেক্ষে আমি কারণ দেখাই একটা কথা বলে রাখি কেউ যদি জিরোর মাথায় ভেক্টর সাইন দিয়ে লেখো আই ক্যাপ ক্রস আই ক্যাপ করবার সময় বা জে ক্যাপ ক্রস জে ক্যাপ করবার সময় কেউ যদি জিরোর মাথায় ভেক্টর দিয়ে লেখো এটাও ঠিক কেউ যদি শুধু জিরো লেখো এটাও ঠিক ঠিক আছে কেন ঠিক সেটা আগে বলে দিই জিরো হচ্ছে জিরোটা দেখো ক্যাপ ক্রস ক্যাপ করলে আমরা পাই নাল ভেক্টর নাল ভেক্টর মানে নাল ভেক্টর মানে তার কোনো প্রপার ডিরেকশান নেই তার কোনো প্রপার ডিরেকশান নেই অর্থাৎ ডিরেকশন ওয়াইজ তার কোনো সিগনিফিকেন্স নেই ঠিক আছে মানে নাল ভেক্টর একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে ভালো করে কথাটা শোনো আমার নাল ভেক্টর একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে আর একটা বিন্দুর প্রপার কোনো ডিরেকশান হয় না তাহলে যখন সেই জিনিসটার প্রপার কোনো ডিরেকশন হয় না একটা নাল ভেক্টর অর্থাৎ শূন্য ভেক্টর সেই শূন্য ভেক্টরের তুমি চাইলে জিরো লিখতে পারো বা জিরোর মাথায় ভেক্টর সাইন দিয়ে লিখতে পারো বা তুমি চাইলে এরকমও লিখতে পারো কেউ যদি মনে না আমি আরও পাকামো করবো জিরো লিখে ডট দিয়ে এন ক্যাপ লিখবো এটাও লিখতে পারে এটাও রাইট এটাও রাইট এটাও রাইট তিনটে জিনিসই রাইট ঠিক আছে এবার এই প্রবলেমটা কোথা থেকে অ্যারাইজ হয়েছে আমি সেটা একটুখানি বলে রাখি কেউ যদি সাঁতরা প্রকাশনীর বই ফলো করো ওরা কি করেছে আমি তোমাদেরকে বলি ওরা করেছে হচ্ছে এইটা জিরোর মাথায় জিরো লিখে তার মাথায় এরকম ভেক্টার সাইন দিয়েছে দিয়ে বই নাল ভেক্টর লিখতে হলে এরকম জিরো ভেক্টার দিয়ে লিখবে অনেকে বলছে যে স্যার এটাই ঠিক বাকি আপনি স্যার শুধু জিরো লিখেছেন এটা ভুল তাহলে আমি তাদেরকে একটা কথা বলি এইচ সি বার্মার নাম শুনেছো নিশ্চয়ই এইচ সি বার্মা স্যারের বই নিশ্চয়ই তোমরা পড়ো এইচ সি বার্মা স্যারের বইতে আমি যেরকমভাবে শুধু জিরো লিখেছিলাম শুধু এরকম জিরো লেখা আছে ঠিক আছে আমি স্ক্রিনশটটা ইসেতে দেখাচ্ছি দেখে নাও ভালো করে আচ্ছা দোয়ারি মাইতি মজুমদারের বই নিশ্চয়ই তোমরা পড়ো ছায়া ছায়াপ্রকাশনী দেখে নাও স্ক্রিনশট ওখানেও শুধু জিরো লেখা আছে শুধু জিরো এরকম জিরোর মাথা ভেক্টার দেয়নি ঠিক আছে এবিএস পাবলিশিংয়ের নাম শুনেছো এবিএস পাবলিশিং হাউসের তুষারকান্তি দাস ডক্টর ঠিক আছে ওনার বইতেও দেখো সেম লেখা আছে ঠিক আছে জিরো জিরো লেখা আছে জিরোর মাথা ভেক্টর সাইন দাওয়ানি ঠিক আছে জিরোর মাথা ভেক্টর সাইন দাওয়ানি মানে আমি যেরকমভাবে লিখেছিলাম শুরু সেরকমভাবেই লেখা আছে আর জিরোর মাথা ভেক্টর কেবলমাত্র লিখেছে যেটা সাঁতার বইতে বা কয়েকটা বইতে লিখেছে এবার কেউ যদি বলে স্যার জিরোর মাথায় ভেক্টর লিখলে তাহলে ঠিক জিরো লিখলে ঠিক না তাহলে আমি তাকে বলবো যে আইক্যাপ ক্রস ক্যাপ করলে অবশ্যই ভেক্টর হয় অবশ্যই নাল ভেক্টর হয় নাল ভেক্টর এবার নাল ভেক্টরের মাথায় অর্থাৎ জিরোর ভেক্টরের মাথায় তুমি ভেক্টর সাইন দিলে কি না দিলে কিচ্ছু আসে যায় না নাল ভেক্টরের মাথায় তুমি ভেক্টরের সাইন দিলে কি না দিলে কিচ্ছু আসে যায় না তুমি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করে শুধু জিরো লিখলে সেটাও কারেক্ট তুমি যদি জিরোর মাথায় ভেক্টর সাইন লেখো সেটাও কারেক্ট আমি তোমাদেরকে প্রমাণও দেখালাম যে এইচ সি বার্মা স্যারের বই বলো দোয়ারি মাইতি মজুমদার বলো এবিএস পাবলিশিং হাউসের বই বলো এতগুলো নাম করা এতগুলো স্ট্যান্ডার্ড নাম করা বইতে শুধু জিরো লিখেছে জিরোর মাথা ভেক্টর দেয়নি যেটা সাঁতরার বইতে দিয়েছে বাকি বইগুলোতে দেয়নি তো এই প্রবলেমটা আশা করি এবার তোমাদের কাছে সলভ হয়ে গেছে দুটোই লেখো দুটোই ঠিক দুটোই কারেক্ট কিন্তু বলার সময় কথাটা নাল ভেক্টর কথাটা ইউজ করো যেটা আমি আগের দিনকে মিস করে গেছিলাম যাই হোক ঠিক আছে সেটা কনসেন্ট্রেশন কোনো ড্রপের কারণে বা আমার নিজের হয়তো ভুল আমি স্বীকার করছি সেদিনকে ঠিক আছে তো যাই হোক ওটা গেল এবার আমি প্রপার ক্লাসে আসছি আমার ক্লাসের যে ডিসকাশন সেটা নিয়ে আমি এখন ডিসকাশন করবো দেখো এ ক্রস বি এর মান এ ভেক্টর এবং বি ভেক্টর বাহু একটি সামন্তরিকের ক্ষেত্রফলের সমান এটা আমাদেরকে দেখাতে হবে এখানে একটা কোয়েশ্চেনের লাইন মিসিং আছে সেটা হচ্ছে দেখাও যে দেখাও যে কী যে এ ক্রস বি এর মান এ ভেক্টর এবং বি ভেক্টর বাহু বিশিষ্ট একটা সামন্তরিকের ক্ষেত্রফলের সমান এটা আমাকে দেখাতে হবে অথবা ভেক্টর পদ্ধতিতে সামন্তরিকের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হবে যারা ছায়ার মাইতি মজুমদারে বইটা ফলো করো তারা প্রবলেম সেট ওয়ান কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশে তা এই কোয়েশ্চেনটা পাবে অথবা এটা ক্লাস ইলেভেনে দু হাজার সাত সালে এই কোশ্চেনটা এসেছিল এবং এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এই যে প্রমাণটা এটা এর পরেও এসছে মক টেস্টে এসছে বিভিন্ন বিভিন্ন টেস্ট পরীক্ষা এসছে স্কুলের এবং পরীক্ষাতে আসে খুব খুব ইম্পর্টেন্ট জায়গা এই সমস্ত জিনিসগুলো ক্রস প্রোডাক্ট করালে যে করাতে হয় এগুলো অনেকেই করায় না অনেকেই বাদ চলে যায় কিন্তু এই সব থেকে কোয়েশ্চেন আসে এবং এটার ওপর বেস করে কি কি নিউমেরিক্যাল হতে পারে আমি সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো দেখো মেন জায়গা মেন টপিকে আসি আমি ঠিক আছে আমাকে সামন্তরিকের ক্ষেত্রফলটাকে বার করতে হবে সামন্তরিকের ক্ষেত্রফল কত হয় সেটা আমি বার করব। এবং সামন্তরিকের ক্ষেত্রফলের ওপর কি কি নিউমেরিক্যাল হতে পারে আমি সেটা দেখাবো আজকে কোয়েশ্চেন নাম্বার টু এটা কারণ আগের দিনে আমি কোয়েশ্চেন নাম্বার ওয়ান করিয়ে দিয়েছিলাম তোমার হচ্ছে ক্রস প্রোডাক্ট ঠিক করে বার করতে হয় তার উপর তো আজকে কোয়েশ্চেন নাম্বার টু করাবো তো দেখো ভালো করে দেখো সামন্তরিকের ক্ষেত্রে সামন্তরিকটা কীভাবে ফার্স্টে ড্র করতে আমি সেটা দেখিয়ে দিই তোমরা জানো যে ধরা যাক এই ও এখানে একটা ও বিন্দু ও থেকে এদিকে একটা ও থেকে এটা হচ্ছে একটা বাহু ও এ বাহু আর এটা হচ্ছে ও থেকে বি একটা বাহু এটা হচ্ছে তোমার ও বি বাহু ঠিক আছে একটা হচ্ছে ও এ বাহু একটা হচ্ছে ও বাহু এবার সামন্তরিকটাকে কমপ্লিট করবার জন্য আমি সামন্ত্রিকটাকে কমপ্লিট করবার জন্য আমি এরকমভাবে সামন্ত্রিকটাকে ড্র করে নিলাম ঠিক আছে আমি আমি এইভাবে সামন্ত্রিকটাকে ড্র করে নিলাম ঠিক আছে সামন্ত্রিকটাকে ড্র করে নিলাম ঠিক আছে তো সামন্ত্রিকটাকে আঁকার পরে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো ও এ যে বাহুটা ও এ যে বাহুটা এখানে তাকে আমি লিখে রেখেছি ধরা যাক এ আর বি দুটি ভেক্টর যাদের মধ্যবর্তী কোন হচ্ছে থিটা তো মধ্যবর্তী কোণটা থিটা এবং কি বলেছি দুটো বাহু দ্বারা একেদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা হচ্ছে ও এ বাহু আর ও বাহু ও এ বাহু দ্বারা কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এ ভেক্টরকে আর ও থেকে বি বাহু দ্বারা কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বি ভেক্টরকে ঠিক আছে কি বললাম ভালো করে শোনো ও এ বাহু দ্বারা এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর ও থেকে বি বাহু দ্বারা কোন ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ঠিক আছে এবার এ ভেক্টর আর এই বি ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা কত সেটা হচ্ছে থিটা কতটা বুঝতে পারলে কি বললাম বুঝতে পেরেছো দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের যেটা মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা কত সেটা হচ্ছে থিটা আমাকে কি করতে হবে আমাকে এই যে সন্নিহিত দুটো বাহু টেনেছে একটা এ বাহু ও এ বাহু আর একটা ও বাহু এই সন্নিহিত দুটো বাহুর বলা আছে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর হবে আমাকে এখান থেকে এই যে সামন্তরিকটা এখানে বানিয়েছি এটা নাম দিয়ে দেওয়া হচ্ছে সি ঠিক আছে ও ও এ এই যে সামন্তরিকটা আমি বানিয়েছি এই সামন্তরিকটার ক্ষেত্রফলকে বার করতে হবে সামন্তরিকটা কী বার করতে হবে সামন্তরিকটার ক্ষেত্রফল বার করতে হবে ঠিক আছে তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল বার করবার সূত্র আশা করি তোমরা জানো সেটা হচ্ছে কি ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা তাহলে আমি এখানে লিখেছি দেখো সামন্তরিকের ক্ষেত্রফল হবে ভূমি ইন্টু হচ্ছে কি ভূমি ইন্টু হচ্ছে তোমাদের উচ্চতা ঠিক আছে ভূমি ইন্টু উচ্চতা একটুখানি অ্যাডজাস্ট করে নিও পরের লাইন থেকে আর ওখানে আসবে না ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে এবার দেখো এই যে ভূমি যেটা ভূমি কোন বাহুটাকে রিপ্রেজেন্ট করছে ও এটা ও এটা ও থেকে এ এটা হচ্ছে ভূমি ঠিক আছে ও এটা হচ্ছে ভূমি আমি একটা কথা বলছি শোনো এখানে ভূমির জায়গায় যে জিনিসটা লিখবো ও এটা কিন্তু কেবলমাত্র মানটা লিখবো আবারও কথাটা শোনো আমরা কিন্তু কেবলমাত্র মানটা লিখবো আমরা কিন্তু কোনোরকম কী লিখবো না আমরা কিন্তু এখানে রকম ভেক্টর লিখবো না ভালো করে কথা শোনো বুঝতে পারবে না পরবর্তীকালে বলে স্যার কী বললেন বুঝতে পারলাম না আরে ভাই আমরা যখন কোনো বাহুর কোনো জিনিস নিয়ে এখানে কাজ করবো যখন অঙ্ক সলভ করব অঙ্ক রিলেটেড কোনো জিনিস করব তখন আমরা ভেক্টরটাকে লিখবো না ও এ ভেক্টরটার মান কত এ ভেক্টর তো এ ভেক্টর লিখবো না এর মডিউলাস লিখবো মানে এর মানটা লিখবো ভালো করে শোনো মানটাকে লিখবো তাহলে আমি কি লিখছি ভূমি কোনটা ভূমি এখানে হচ্ছে ও থেকে এ হচ্ছে ভূমি ও থেকে এ হচ্ছে ভূমি তাহলে ভূমির জায়গাতে লিখলাম ও এ ইন্টু চিহ্ন আছে ইন্টু চিহ্ন দিলাম দেখো আমি মান লিখেছি বলে মাথায় এরকম কোনো ভেক্টর সাইন দিইনি কোনো ভেক্টর সাইন দিইনি আমি মান লিখবো মান লিখব আমি এখানে কোনো ডিরেকশান লিখছি না আমি একটা ক্ষেত্রফল ভার করছি ক্ষেত্রফলটা কোনো ভেক্টর আসি না ঠিক আছে আমি কেবলমাত্র মান নিয়ে কাজ করব ঠিক আছে আচ্ছা এবার এখানে আমি কি করব ভূমি ইন্টু কি করব উচ্চতা করবো উচ্চতা তো উচ্চতায় সামন্তরিকটার কোনটা উচ্চতা উচ্চতা হচ্ছে এইটা এটা এখান থেকে উচ্চতা আমি আঁকছি এখান থেকে উচ্চতা আমি ড্র করছি এখান থেকে আমি উচ্চতাকে ড্র করছি ঠিক আছে আমি এখানে উচ্চতা একটা ড্র করলাম এই এই একটা উচ্চতা ড্র করলাম ঠিক আছে তো এই জায়গাটাতে নাম দিলাম হচ্ছে এম ঠিক আছে এই জায়গাটাতে নাম দিলাম কি এম নাম দিলাম তার মানে আমার উচ্চতা কোনটা হলো সামন্তরিকের এই বিএমটা হলো উচ্চতা কি হলো বি থেকে এম বিএমটা হচ্ছে উচ্চতা তাহলে উচ্চতাটা এখানে লিখলাম হচ্ছে বি এম আশা করি কথাটা বুঝতে পেরেছো বিএমটা হচ্ছে আমাদের উচ্চতা এবার থিটাকোণের সাপেক্ষে এই সামনের যে বাহুটা হবে এটা হবে লম্ব নিচটা হবে ভূমি এটা হবে অতিভুজ তুমি একটা কথা ভাবো এই ও বি এম এই যে সামান্তরিকটা এই যে ত্রিভুজটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে ঠিক আছে এই যে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এটা থিটা থিটাকোণের সাপেক্ষের যে সামনের বাহুটা অর্থাৎ এই যে বি এমটা এটা হচ্ছে লম্ব আর ও থেকে বি যেটা এটা হচ্ছে অতিভুজ আর ও থেকে এম হচ্ছে এটা হচ্ছে ভূমি ভালো করে শোনো থিটাকোণের সাপেক্ষে সামনের বাহু এই যে বি এম এটা হচ্ছে লম্ব এই লাইনটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি এটুকু তোমরা নিশ্চয়ই সবাই জানো তাহলে আমরা যদি একটা কাজ করি আমরা যদি একটা কাজ করি আমরা যদি এখান থেকে সাইন থিটার মান বার করি আমরা যদি এখান থেকে সাইন থিটার মান বার করি সাইন থিটার মান বার করি তাহলে আমরা ওপরে লিখি হচ্ছে লম্ব নিচে লিখি অতিভুজ তাহলে ওপরে কাকে লিখবো লম্বকে লম্ব বলতে এখানে কোনটা বি থেকে এম হচ্ছে লম্ব বি এম হচ্ছে লম্ব আর অতিভুজ কোনটা ও থেকে বি হচ্ছে অতিভুজ ও থেকে বি হচ্ছে অতি বুঝ বুঝতে পেরেছো আমি কিন্তু এখানে মান লিখছি কোনো ভেক্টর লিখছি না ভেক্টর লিখছি না বলে মাথায় আরও দিচ্ছি না ঠিক আছে বোঝা গেল কি বললাম এবার বিএমের মান বার করতে হলে ও বিটাকে সাইন্থিটার সাথে গুণ করে দিতে হবে তাহলে এটা হয়ে যাবে ওবি বি সাইন্থিটা ইকুয়াল টু কী হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে বিএম তাহলে বিএমের মান আমরা কত বার করলাম ও বি সাইন্থিটা আশা করি বুঝতে পারলে ও বিটা সাইন্থিটার সাথে গুণ হয়েছে তাহলে ও বি সাইন্থিটা ইকুয়াল টু বিএম টিকঠাক আছে এতটা তাহলে আমরা বিএমের জায়গাতে এখন কত পুট করতে পারি ওবি সাইন থিটা এই বিএমের জায়গাতে আমরা পুট করবো ওবি সাইন থিটা তাহলে এখানে দেখো লিখলাম ও এ ইনটু বি ও বি সাইন থিটা আশা করি বুঝতে পারলে দেখো বুঝতে পেরেছো কি না ক্লিয়ারলি এই জিনিসটা বোঝার চেষ্টা করো আমি কী করেছি ও এর জায়গাতে ও বি ওয়ে রেখেছি বিএমের ভ্যালু কত বার করেছি বিএমের ভ্যালু বার করেছি ও বি সাইন্থিটা সেটাই লিখেছি ওবি এটা ওবি আর এই হচ্ছে সাইন্থিটা ভালো করে তাকে এটা ওবি আছে একটু ছোটো হয়ে গেছে লেখাটা ওবি সাইন্থিটা আশা করি ক্লিয়ার আছে তোমাদের কাছে এবার ও এ ও এ ভেক্টরটা ও থেকে এ ও থেকে এ এই যে বাহুটা এটার মান কত এ এখানে কেউ বলো না কিন্তু যে ও এর মান হচ্ছে এ ভেক্টর এটা কিন্তু বলো না এটা কিন্তু বলো না আমি এখানে কেবল মানটা বসাচ্ছি ভেক্টরটা বসাচ্ছি না তাই জন্য ও এ যখন লিখবো এই গোটা ওয়েটার মান কত এ ভেক্টর তো ভেক্টর লিখবো না ভেক্টরের মডিউলারটা লিখবো মানে মানটা লিখব তাই জন্য এটা দেওয়ার দরকার নেই এ থাকলো আর এখানে ও বি ও থেকে বি ও থেকে বি মানে বি ভেক্টর লিখবো না কেবলমাত্র বি এর মানটাকে লিখবো ইন্টু বি আর ইন্টু হচ্ছে তোমার কি সাইন্থিটা তার মানে এক কথা যদি বলি এটা আসছে হচ্ছে এবি সাইন্থিটা সাইন সাইন্থিটা আসছে ঠিকঠাক আছে এটা কি আসছে এবি সাইন্থিটা আসছে এতটা অবধি ক্লিয়ার আছে তোমাদের কাছে দেখো ভালো করে ঠান্ডা মাথায় বোঝো ঠান্ডা মাথায় বোঝো দেখো ও থেকে এ এটা একটা কি বোঝাচ্ছে একটা বাহুকে বোঝাচ্ছে বাহুটা তো আর ভেক্টর না বাহুটা তো ভেক্টর না তো কেবলমাত্র মানটা লিখবো তার মানে ও এ যে মানটা সেটা হচ্ছে এ ও থেকে এর মানটা কতরে ভাই এ তো এর মডিউল আসতো এ ভেক্টরের মডিউল আসতো মানে শুধু এ আর ও থেকে বি ভেক্টরের মানটা কত ও থেকে বি ও থেকে বি বাহুটার মান কত বি ভেক্টরের মডিউলাস মানে শুধু বি তাই জন্য ও এর জায়গাতে আমরা শুধু এ লিখেছি ও বি জায়গাতে শুধু বি লিখেছি বি এর মাথায় কিন্তু ভেক্টর দেবে না আমরা এখানে বাহু লিখছি বাহুর মানটা লিখবো কেবল কোনো দিক লিখছি না ঠিক আছে তাহলে এখানে এবি বি থিটা হলো অনেকে বলবে স্যার কেন আমরা স্যার ভেক্টরটা লিখছি না আরে ভাই এবি বিসি যে কোনো বাহু বাহুর কি কি আবার ডিরেকশন হবে একটা ক্ষেত্র বল বার করছো তার কি সেটা আবার ডিরেকশন করবে তুমি তুমি নর্মালি শুধুমাত্র মান নিয়ে কাজ করো তুমি এখানে নিউমেরিক্যাল সলভ করছ তুমি এখানে সমীকরণ প্রমাণ করছো ঠিক আছে তাহলে দেখো এবিটা এলো একটা কথা বোঝো আমরা একটা জিনিস জানি যে এ ক্রস বি এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন্থিটা এবিটা ডট দিয়ে এন ক্যাপ ঠিক আছে এবি সাইন্থিটা ডট দিয়ে এন ক্যাপ আর যদি আমি একটা কাজ করি এ ক্রস বিচ যদি মডিউলাস করে দিই তখন আর এই এন ক্যাপটা থাকে না কেন থাকে না কারণ তখন আমরা কেবলমাত্র মানটা লিখি তোমরা নিশ্চয়ই জানো যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টটা যদি মডিউলাস করা হয় যদি মডিউলাস করা হয় তখন কেবলমাত্র তার মানটাকে লিখতে হয় এখানে যে ক্যাপ দি যে ডিরেকশানটা সেটা লিখতে নেই এখানে যে ডিরেকশানটা সেটা লিখতে নেই মডিউলাস যখন করবো তার মানে কি মান বার করবো তো সিম্পল কথা ভাই এই জিনিস যদি কেউ না বোঝো তাহলে কি করে হবে এ ক্রসবির মডিউলাস করছো মডিউলাস মডিউলাস করা মানে কি করা মডিউলাস করা মানে কেবলমাত্র মানটা নিয়ে কথা বলা হচ্ছে কেবলমাত্র মানটা নিয়ে কথা বলা হচ্ছে তার মানে কেবলমাত্র মানটা লিখবো পাশে যে এন ক্যাপটা যেটা ভেক্টরকে মানে ডিরেকশানকে নির্দেশ করছে সেটাকে লিখবো না অর্থাৎ এবি সাইন থিটা লিখবো তাহলে এই এবি সাইন থিটার মান কত এ ক্রস বির মডিউলাস এ ক্রস বির মডিউলাস তাহলে এই এবি সাইন থিটার জায়গাতে আমরা লিখতে পারি এ ক্রস বি তার কি তার হচ্ছে মডিউলাস প্রমাণিত ঠিক আছে প্রমাণিত এ ক্রস বি এর মান মানে যাই বলো না কেন তো এবটা মানে কি এ ক্রস বি আশা করি বুঝতে পারলে তার মানে আমার কাছে একটা হচ্ছে যখনই তোমাকে বলবে সামন্তরিকের ক্ষেত্র বার করো তখন একটা বাহু নেবে আর একটা বাহু নেবে একটা বাহু নেবে এবং আরেকটা বাহু নেবে নিয়ে তাদের ক্রস করে দেবে এ ক্রস বি করে দেবে এই বাহুটা আর এই বাহুটার মধ্যে এ ক্রস বি করবে করার পর তাদের মডিউলাস করবে এই যে এ ক্রস বি করবে করার পর তাদের মডিউলাস করবে বুঝতে পেরেছো কাজটা কি বলেছি মানে এই বাহুটা এবং এই বাহুটার মধ্যে তোমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে তুমি ক্রস করবে করার পর কি করবে করার পর তাদের মডিউলাস করবে কাজ শেষ করার পর তাদের মডিউলাস করবে তাদের কাজ শেষ ঠিকঠাক আছে এতটা অব্দি ক্লিয়ার বুঝতে পেরেছো তার মানে সামন্তরিকের ক্ষেত্রফল বার করাবার একদম শর্টকাট রুল হচ্ছে দুটো বাহু তোমাকে দেওয়া থাকবে দুটো বাহুর মধ্যে কী করবে ক্রস প্রোডাক্ট করবে দুটো বাহুর মধ্যে ক্রস প্রোডাক্ট করবে আমি এক্ষুনি অঙ্ক দেবো কিন্তু এমনি দশবার বলছি না এক্ষুনি অঙ্ক করাবো দুটো বাহুর মধ্যে কি করবো ক্রস প্রোডাক্ট করবো করার পর তাদের কি করব মডিউলাস মডিউলাস ঠিক আছে ইয়ে এ ক্রস বি করব করার পর তাদের মডিউলাস করব। যেটা হবে সেটাই হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল বার করা ফর্মুলা এ ক্রস বি তার মডিউলাস এটা হচ্ছে প্রমাণিত ঠিক আছে এটা হচ্ছে প্রমাণিত ঠিক আছে চলো এবার এটার ওপর একটা কোয়েশ্চেন করা যাক যেটা পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসতে পারে এরকম কোনো কোশ্চেন তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল যদি দিয়ে দেয় তাহলে তার মানবার করা শিখে গেলে তোমরা কী করে করতে হয় অনেক সময় প্রমাণটা করতে দেয় যে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো অনেকে অনেক সময় ওপরের প্রমাণটা করতে দেয় এটা দেখো দু হাজার সাত সালে এসছে তারপরে অনেকবার মক টেস্ট এসছে তারপরে অনেকবার এমনি পরীক্ষা তো এসছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা আর তোমরা ছায়া বইয়ের প্রবলেম সেট ওয়ানের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সে পাবে বইতে যে কোয়েশ্চেনগুলো আমাদের প্রবলেম সেট ওয়ান টুতে করিয়ে দিচ্ছি সেগুলো টিক মারতে 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 চলে যাও দেখবে আমার যখন ভেক্টরের সবকটা পার্ট এসে যাবে তুমি দেখবে যে প্রবলেম সেট ওয়ান আর প্রবলেম সেট টু এর ম্যাক্সিমাম অঙ্ক কপার হয়ে গেছে ম্যাক্সিমাম অঙ্ক কপার হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার আমরা কী করবো এবার কোয়েশ্চেনের কোয়েশ্চেন নাম্বার থ্রিতে আসি এর ওপর নিউমেরিক্যাল করি ঠিক আছে চলো আমি তোমাদেরকে সামান্তরিকের ক্ষেত্রফল বার করা শেখালাম এবার সামন্তরিকের ক্ষেত্রফলের উপর যে অঙ্ক অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো দেখাবো দেখো এখানে এই কোশ্চেনটা এসেছিল দু সালে এটা সাঁতরা বইয়ের যে এক্সারসাইজটা আছে না সাঁতরা বইয়ের যে এক্সারসাইজ সেকশানটা ওইখানটাতে তোমরা কোয়েশ্চেন নাম্বার কুড়িতে পাবে কোয়েশ্চেন নাম্বার কুড়িতেই এটা পেয়ে যাবে ওটা দেখে নাও যাদের কাছে সাঁতরার যে বইটা আছে সেই বইটা যাদের কাছে আছে তারা কোশ্চেন নাম্বার কুড়িতে পাবে এবং ইলেভেনে ইলেভেনে দু সালে এসেছিলো কোশ্চেনটা দেখো দুটো বাহু দিয়ে দিয়েছে একটা এ এবং বি এ বাহুর মানটা বলে দেওয়া আছে আই ক্যাপ প্লাস যে ক্যাপ কে প্লাস কে ক্যাপ আর বি বাহুটার মানও বলে দিয়েছে হচ্ছে এটা দিয়ে এ আর বি বাহু বিশিষ্ট সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে দিচ্ছে কী দিচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে দিচ্ছে যখনই সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে দেবে আমি তোমাদেরকে সিম্পল একটা কথা বলেছি যে এ বাহুটা নেবে আর বি বাহুটা নেবে নিয়ে তাদের মধ্যে ক্রস করে দেবে সামন্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো যে সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে এ বাহু অর্থাৎ যে ফার্স্ট বাহুটা রয়েছে সেই বাহুটা ইন্টু মানে ইন্টু বলা উচিত না ক্রস বি বাহুটার মধ্যে ক্রস অর্থাৎ এ বাহু এবং বি বাহুর মধ্যে ক্রস এ ভেক্টর এবং বি ভেক্টর যেটা বা এ বাহু এবং বি বাহু যেটা তাদের মধ্যে কি করতে হবে ক্রস করতে হবে ঠিক আছে এ বাহু এবং বি বাহু মধ্যে কি করতে হবে ক্রস করতে হবে দুটো ভেক্টরের মধ্যে ক্রস করতে হবে করার পর তাদের কি করতে হবে মডিউলাস বার করতে হবে ঠিক আছে আগে ক্রস করছি পরে তাদের মধ্যে মডিউলাস বার করবে আগে ক্রস বার করি দেখো ক্রস বার করবার নিয়ম তোমরা জানো যে আগে কি করতে হবে এখানে আই ক্যাপ এখানে জে ক্যাপ এখানে কে ক্যাপ লিখে নেব লিখে নেওয়ার পর এ ভেক্টরের যে আই ক্যাপ কত আছে এ ভেক্টরের আই ক্যাপের শখ কত এক আই ক্যাপের নিচে এক লিখবো যে ক্যাপের শখ কত এক এর নিচে এক লিখব কে ক্যাপের শখ কত এক এর নিচে এক লিখবো তারপরে বি ভেক্টর দেখব বি ভেক্টরের শখগুলো দেখব আই ক্যাপের শখ কত দুই তাহলে আই ক্যাপের নিচে দুই লিখলাম যে ক্যাপের শখ কত এখানে কিছু নেই মানে মাইনাস এক আছে এটা ঠিক আছে কে ক্যাপের শখ কত মাইনাস এক আছে ঠিক আছে তাহলে এই জায়গাটা দেখো এবার কি করে করবো ক্রস প্রোডাক্ট করবার তোমরা নিয়ম আগের দিনকেই শিখিয়েছি কি বলেছিলাম যে ভেক্টরটা নেবে তোমরা যে ভেক্টরটা তোমরা নেবে ধরো তুমি আই ক্যাপ নিচ্ছ তাহলে এই সোজাসুজি লাইনটা নিচের দিকের লাইনটা বাদ ডান দিক থেকে সব সবসময় গুণ করবে মাইনাস এক ইন্টু এক তাহলে এখানে আসবে কত মাইনাস এক তারপরে মাইনাস একের সাথে একের গুণ মানে মাইনাস এক আসবে কিন্তু মাঝে আর একটা মাইনাস হবে ফলে এটা প্লাস এক হয়ে যাবে এবং এখানে কত আসবে আই ক্যাপ আসবে ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছো তারপরে মাইনাস দিয়ে যে ক্যাপ লিখলাম তারপরে যে ক্যাপ যখন লিখব তখন কি করব এই নিচের লাইনটার এই লাইনটা বাদ তখন সেই সেম কথা ডান দিক দিয়ে গুণ করবে মাইনাস একের সাথে একের গুণ অর্থাৎ মাইনাস এক হবে একের সাথে এর গুণ অর্থাৎ দুই হবে কিন্তু মাঝখানে কি বসবে একটা মাইনাস বসবে ব্র্যাকেট ক্লোজ প্লাস দিয়ে কি হবে প্লাস হচ্ছে কে ক্যাপ কে ক্যাপ যখন করব সেম টু সেম জিনিস হবে কে ক্যাপের নিচের দিকের লাইনটার এই দিকের লাইনটা বাদ মাইনাস একের সাথে একের গুণ অর্থাৎ এখানে মাইনাস এক বসবে তারপরে মাঝখানে একটা মাইনাস বসাবো ফের দুইয়ের সাথে একের গুণ অর্থাৎ দুই বসাবো অর্থাৎ এখানে যেটা আসলো মাইনাস এক আর প্লাস এক মিলে জিরো হয়ে গেলো জিরোর সাথে আই ক্যাপের গুণ মানে ভুলে যাও জিরো হয়ে গেছে এখানে দেখো মাইনাস এক আর মাইনাস দুই মানে মাইনাস তিন আর বাইরে আর মাইনাস আছে তাহলে টোটাল কত হচ্ছে প্লাস তিন অর্থাৎ প্লাস তিন যে ক্যাপ আসবে প্লাস তিন জে ক্যাপ আসবে এখানে দেখো মাইনাস এক মাইনাস এক মানে কত হচ্ছে মাইনাস তিন মাইনাস তিনের সাথে কে ক্যাপ আছে তাহলে অর্থাৎ আসবে এখানে মাইনাস তিন কে ক্যাপ ঠিক আছে তো এটা বেরোলো কি এটা অ্যাকচুয়ালি বেরোলো হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ক্রস বেরোলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কী বেরোলো ক্রস বেরোলো এবার আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এ ক্রস বি এটার মধ্যে এটার মডিউলাস করতে হবে ঠিক আছে এটার মধ্যে কি করতে হবে মডিউলাস করতে হবে আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু সে এ ক্রস বি করে ক্ষেত্রফলটা কত হবে এ ক্রস বি তার মডিউলাস করতে হবে এ ক্রস বি তার কি করতে হবে মডিউলাস করতে হবে তো এটা হচ্ছে এ ক্রস বি ভ্যালু এইভাবে লিখবে এ ক্রস বি ভ্যালু হচ্ছে এইটা অতএব দিয়ে এ ক্রস বি হচ্ছে এইটা সলিউশন করে এটা এ ক্রস বি কত বেরিয়েছে থ্রি জে ক্যাপ মাইনাস হচ্ছে থ্রি কে ক্যাপ তো এটার মডিউলাস করলে কী আসবে রুটোভার তিন যেটা আছে তার স্কোয়ার করে দাও ঠিক আছে মাঝখানে প্লাস দিয়ে এখানে কিন্তু তিন নেই মাইনাস তিন আছে তাহলে ব্র্যাকেটের ভেতর মাইনাস তিন লিখে তার স্কোয়ার করে দাও তাহলে এখানে কত হচ্ছে তিন স্কোয়ার মানে নয় এখানে মাইনাস তিন স্কোয়ার মানে নয় নয় আর নয় যোগ করলে হবে আঠেরো আঠেরোর হচ্ছে রুট আঠেরোর যদি রুট করো তাহলে এখানে আসবে হচ্ছে তিন ইন্টু তিন ইন্টু দুই ঠিক আছে তার রুট মানে দুটো তিনের মধ্যে থেকে একটা তিন বাইরে বেরোবে অর্থাৎ আসবে থ্রি রুট টু বর্গ একক থ্রি রুট টু বর্গ একক ইউনিটটা লিখে দেবে এখান থেকে বর্গ একক লেখাটা স্টার্ট করবে অ্যাকচুয়ালি এখান থেকে ঠিক আছে তো থ্রি রুট টু বর্গ একক হবে এটার ভ্যালু থ্রি রুট টু বর বই এটার ভ্যালু সামন্তরিকের ক্ষেত্র ফল বেরিয়ে গেল ঠিক আছে যাদের কাছে সাত বই আছে অ্যান্সার চেক করে নিতে পারো থ্রি রুট টু আছে যদি না বইতে থাকে অ্যান্সার তাহলে বইতেই ভুলে আছেন তরিকের ওপর যা কোশ্চেন আসবে আশা করি সলভ করতে পারবে সামন্তরিকের ওপর কী কোয়েশ্চেন আসবে না আসবে বুঝতে পারলে সামন্তরিকের কোশ্চেন দিতে পারে আর সামন্তরিকের ওপর কোশ্চেন আসবে সলভ করতে পারবে আর একটা কথা সেটা হচ্ছে যে আমি লাস্টে তোমাদের জন্য হোমওয়ার্ক কিছু দিয়ে দেবো সেই হোমওয়ার্কগুলো করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করো ঠিক আছে চলো কোয়েশ্চেন নাম্বার এবার ফোর করব এবার ত্রিভুজের কিছু কনসেপ্ট দেখবো ত্রিভুজের ক্ষেত্রফল কি কী করে বার করতে হয় তারপর ত্রিভুজের ক্ষেত্রে করতে অঙ্ক করাবো ঠিক আছে চলো তো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার চারে চলে আসলাম এবং কোয়েশ্চেন নাম্বার চারকে সলভ করব তো দেখো এখানে ফের আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে প্রমাণ করব দেখো এইখানে যে কোশ্চেনটা এসছে না যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির কোনো ত্রিভুজে সন্নিহিত দুটো বাহু দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডেল্টা ইকোয়াল টু এটা হচ্ছে ডেল্টা সাইন ত্রিভুজের মতো দেখতে এটা ইকুয়াল টু এটা ত্রিভুজের ক্ষেত্রফলকে ডিনোট করা এরকম ডেল্টা দিয়ে ঠিক আছে এটা ইকুয়াল টু হাফ এ ক্রস বি তার মডিউলাস বা কোশ্চেনটা এরকমও দিতে পারে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বার করো ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করো এরকম কোশ্চেনও দিতে পারে তো যাই পারে কোশ্চেন দিক না কেন ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে দিক বা কোশ্চেনে বলে দিক যে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর ক্ষেত্রফল হচ্ছে হাফ এ ক্রস বি তার মডিউলাস এরকম বলে দিক যাই পারে দিক না কেন কোশ্চেন যাই পারে দিক না কেন তুমি কোয়েশ্চনের সলিউশনটা যেভাবে আমি করাচ্ছি পুরো সেইটু সেম সেম টু সেমভাবে করবে একটা কথা বলে রাখি এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের উপর কিন্তু অঙ্কও আসে নিউমেরিক্যালও আসে তো তাই জন্য আমি তিবুজের ক্ষেত্রফলের উপর অঙ্কও করিয়ে দেবো এবং এটার ওপর যে প্রমাণটা আসে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল লেখো সেটাও আমি কিন্তু করিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পারলে কথাটা এবং আমি আর একটা কথা বলে রাখি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ওপর অনেক অঙ্ক পরীক্ষাতে অলরেডি পড়েছে ঠিক আছে মক টেস্টে এসছে তো খুব ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো আর যদি বলে যে ভেক্টর পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বার করো তাহলেও সেম টু সেম করতে হবে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা এটা ভেক্টর পদ্ধতিতে যদি বার করতে দেয় পুরো সেম টু সেম হবে ত্রিভুজের ক্ষেত্রফল বার করবার ফর্মুলা হাফ এ ক্রস বি তার হোল মডিউলাস এটা আমরা প্রমাণ করবো কীভাবে হচ্ছে না হচ্ছে দেখব দেখো আমি এখানে একটা কথা লিখেছি যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো দ্বারা কোনো ত্রিভুজের দুটো বাহু ও এ এবং ও বি বাহুকে প্রকাশ করা হচ্ছে তাহলে কোনো ত্রিবুজ আগে আঁকো এই তিবুজের দুটো বাহু একটা হচ্ছে মানে প্রথম দুটো বাহুকে বলছি একটা হচ্ছে ও এ বাহু ঠিক আছে আর আচ্ছা আর একটা কাজ করো এটা হচ্ছে এটা হচ্ছে ও এ বাহু নিয়ে নাও এটা হচ্ছে ও এ বাহু ঠিক আছে আর এটা হচ্ছে ও বি বাহু ঠিক আছে ও এ বাহু আর হচ্ছে ও বি বাহু ও এ বাহুটাকে প্রকাশ করা হচ্ছে কোন ভেক্টর দ্বারা এ ভেক্টর দ্বারা তাহলে ও এ বাহুটাকে প্রকাশ করা হচ্ছে এ ভেক্টর দ্বারা আর ও থেকে বি বাউটাকে প্রকাশ করা হচ্ছে তোমার বি ভেক্টর দ্বারা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার এ আর বি লাইনটাকে জুড়ে দাও ঠিক আছে এবার কি হচ্ছে এবার বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোন থিটা এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর এদের মাঝের যে কোন সেটা হচ্ছে থিটা বুঝতে পারলে এতটা অবধি এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে মানে কোন ত্রিবুজের ও এ বি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে অর্থাৎ ত্রিভুজ ও এ বি এর আমরা কী বার করবো ত্রিভুজ ও এ বিয়ের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বার করবার ফর্মুলা তোমরা জানো যে হাফ আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল না ত্রিভুজের ক্ষেত্রফল অনেকে ডেলটা দিয়ে লেগে তো ডেলটা দিয়ে লিখছি ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু ইন্টু উচ্চতা ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তোমরা এটা জানো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে দেখো আমরা যখনই আগেরবারের মতন সেম টু সেম জিনিস যেটা ভ্যালুটা এখানে পুট করবে সেটা কিন্তু মনে রাখবে এখানে কিন্তু কেবলমাত্র মানটাকে পুট করতে হবে দিকটাকে না তাহলে এখানে আমরা কেবলমাত্র ভূমিটাকে লিখবো ভূমির মানটাকে লিখবো অর্থাৎ ও এটাকে লিখবো ও এটাকে লিখবো ঠিক আছে তাহলে ডেলটা ইকুয়াল টু হাফ ইন্টু ও এ লিখবো ও এর মাথায় সাইনটা দেবো না ঠিক আছে কেবলমাত্র মান লিখব আর উচ্চতা উচ্চতা তো আমরা এখনও জানি না তো আমরা একটা কাজ করছি ওপর থেকে এইখানে একটা লম্ব ফেলে দিচ্ছি এই লম্বটার নাম সেই আগেরবারের বারের মতো এম দিচ্ছি ঠিক আছে এমটাকে ভেতরে দিই নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে যে কোনটা কি ভেক্টর স্যার তাহলে বি থেকে এম এই লম্বটা ফেললাম ফেলার পরে বিএম নাম দিলাম তাহলে উচ্চতার নাম দিলাম হচ্ছে বিএম আশা করি বুঝতে পেরেছো আগের বারের মতো সেম টু সেমভাবে কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব এটা হচ্ছে অতিভুজ ধরে মানটাকে বার করে নেবো তাহলে সাইন থিটার মান বার করছি দেখো থিটার মান বার করলে হবে কোণের সাপেক্ষের সামনের বাহু লম্ব অর্থাৎ বিএমটা লম্ব বিএমটা হচ্ছে লম্ব আর অতিবুজ কোনটা ও থেকে বিটা হচ্ছে অতিভুজ ও থেকে বিটা হচ্ছে অতিভুজ এগুলো মাথা কিন্তু ভেপ্টা সাইন দেবে না আমরা কেবলমাত্র মান নিয়ে কাজ করছি তাহলে বিএমের মান যখন বার করব ও বিটা সাইন্থিটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ও বি সাইন্থিটা ঠিক আছে ও বি সাইন্থিটা ইকুয়াল টু হচ্ছে বিএম হবে ঠিক আছে কেউ আবার কোয়েশ্চেন করো না কেন স্যার ভেক্টরের সাইন দিচ্ছি না আরে ভাই আমি কেবলমাত্র তিবুজের মান নিয়ে কাজ করছি তিবুজের যখন বাহু বসাচ্ছ সেখানে ভেক্টরের দরকার পড়ে না ঠিক আছে তাহলে ওবি বি সাইন্থিটা টু হচ্ছে বিএম তাহলে বিএমের জায়গাটা কত বসাবো ওবি বি সাইন্থিটা বসাবো তাহলে ডেল্টা ইকোয়াল টু বাদিয়ে বাদিয়ে করতে হবে অবশ্যই ডেল্টা ইকোয়াল টু হাফ ইন্টু ও এ ইন বিএমের ভ্যালু কত বিএমের ভ্যালু হচ্ছে ওবি বি সাইন্থিটা তাহলে ওবি বি সাইনথিটা আশা করি বুঝতে পারলে আচ্ছা তাহলে বা ডেলটা ইকাল টু হাফ ইন্টু ও মানে কত ওয়ে মানে হচ্ছে ও মানে হচ্ছে এ এর কিন্তু ভেক্টরটা লিখব না কেবলমাত্র ওয়ানটাকে লিখবো তাহলে কেবলমাত্র এ লেখো ঠিক আছে বা এর চাইলে মডিউলাসও লিখতে পারো ঠিক আছে যেটা খুশি বা দরকার নেই শুধু এ লিখেছো ঠিক আছে একই ব্যাপার আর ও থেকে বি লেখো ও থেকে বি বলতে কেবলমাত্র ওয়ানটাকে লিখব তাহলে ইন্টু হচ্ছে বি লিখবো এখানে কিন্তু কোনো ভেক্টর সাইন দেবো না ইন্টু হচ্ছে সাইন থিটা ঠিক আছে তাহলে এবি সাইন্থিটা হলো দেখো আমরা একটা জিনিস জানি যে এ ক্রস বি এই এ ক্রস বি মানে হচ্ছে কি হয় এবি সাইন্থিটা এন ক্যাপ হয় এবি সাইন্থিটা এন ক্যাপ হয় কতক্ষণ পর্যন্ত হয় যতক্ষণ পর্যন্ত এ ক্রস বি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যখনই আমি এ ক্রস বির মডিউলাস বসাবো তখনই সাথে সাথে এখান দিয়ে এন ক্যাপটা উড়ে যাবে কারণ মডিউলাস করছি মানে কেবলমাত্র মানটাকে লিখছি কোনো দিক লিখছি না তাই না এনক্যাপটা তখন আর লিখবো না মডিউলাস করে দিয়েছি তখন আর এনক্যাপ লিখবো না কারণ কেবলমাত্র মান লিখতে হয় আরে ভাই মডিউলাস মানে কি মডিউলাস মানে মান দিক না তাই দিকটাকে মুছে দিয়েছি ঠিক আছে এনক্যাপটাকে মুছে দিয়েছি ওই কারণে কেবলমাত্র মানটাকে লিখছি এবি সাইন থিটা তো এই এবি থিটার মান কত এ ক্রস বি তো এখানে দেখো ওই এবি সাইন থিটা হয়ে আছে তো এটার মান কত এ ক্রস বি হবে এ ক্রস বির কী হবে এ ক্রস বির মডিউলাস হবে হাফ এখানে লিখবো এবি সাইন্তিটা মানে এব বি সাইন্থিটা মানে এ ক্রসবির মডিউলাস তাহলে এখানে লিখতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার হচ্ছে মডিউলাস কৎশেস প্রমাণিত প্রুফড ঠিক আছে এটা হয়ে গেল প্রমাণিত তাহলে যখনই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে দেবে ফর্মুলা কি হাফ এ ক্রস বি তার হোল মডিউলাস আগেরটাতে ছিল সামুদ্রিকের ক্ষেত্রফল বার করতে গেলে এ ক্রস বি শুধুমাত্র এ ক্রস বি আর ত্রিভুজের ক্ষেত্র ফল বার করতে গেলে হাফ এ ক্রস বি ঠিক আছে হাফ এ ক্রস বি তার হোল মডিউলাস ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো এবার ত্রিভুজের ক্ষেত্রফল আরামসে বার করতে পারবে চলো একটা ত্রিভুজের ক্ষেত্র উপর ওপর অঙ্ক করা যাক কোশ্চেন নাম্বার পাঁচ হবে এবার ঠিক আছে চলো আসলাম কোয়েশ্চেন নাম্বার পাঁচে কোশ্চেন নাম্বার পাঁচে বলছে যে একটি ত্রিভুজে দুটো সন্নিহিত বাহু দিয়ে দিয়েছে একটা এ বাহু যেটার মান এটা দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ আর একটা বি বাহু যেটার ভ্যালু দিয়ে দিয়েছে এটা টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ আমাকে বলছে যে তিবুজটার ক্ষেত্রফল নির্ণয় করো তো ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বার করতে হয় তার ফর্মুলা আমি তোমাদেরকে একটু আগে শিখিয়েছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের যখনই কোয়েশ্চেন দেখবে এরকম কোয়েশ্চেন পড়েছে তো ত্রিভুজের ক্ষেত্রফল বার করবার যে ফর্মুলা সেটা তোমরা এই মাত্র শিখেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু হাফ ইন্টু বা হাফ মডিউলাস এ ক্রস বি তার হচ্ছে হোল মডিউলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টরের হোল মডিউলাস তো ফার্স্টে আমাদেরকে এ ক্রস বি বার করে নিতে হবে তারপর হোল মডিউলার্স করব তার সাথে হাফের গুণ করে দেবো তাহলে সবার আগে চলো এ ক্রস বি করে নিই এ ক্রস বি করে নিই এ ক্রস বি তোমরা নিজেরাই করতে পারবে এর এ ভেক্টরের মধ্যে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ আছে তাহলে সেটা আগে সবার আগে লিখি আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপের ভ্যালু কত আই ক্যাপের শখ কত তিন লিখলাম যে ক্যাপের শখ কত পাঁচ লিখলাম কে ক্যাপের শখ কত চার লিখলাম এখানে বি ভেক্টরের শখ কত আই ক্যাপের দুই লিখলাম যে ক্যাপের শখ এখানে কিছু নেই মানে এক আছে তাহলে লিখলাম কে ক্যাপের শখ এখানে কিছু নেই মানে এক আছে ঠিক আছে তাহলে এটা লেখার পরে এবারে দেখো কী করবো এটা লেখার পরে এবার যেটা করবো আই ক্যাপটাকে যখন কাজ করবো নিচের লাইনটার এই লাইনটা বাদ একের সাথে পাঁচের গুণ হবে ডান দিক দিয়ে গুণ করতে হয় এটাই নিয়ম একের সাথে পাঁচের গুণ হবে আই ক্যাপটা বাইরে থাকলো একের সাথে পাঁচের গুণ হবে মানে পাঁচ মাইনাস দিয়ে একের সাথে চারের গুণ হবে চার হয়ে গেল তারপর মাঝখানে মাইনাস থাকবে আসবে যে ক্যাপ তারপরে নিচের লাইনটা আর এই লাইনটা বাদ এবার একের সাথে তিনের গুণ হবে ডান দিক দিয়ে গুণ নিয়ম তাই তাহলে তিন হলো আবার মাঝখানে মাইনাস দিয়ে দুইয়ের সাথে চারের গুণ হবে অর্থাৎ আট হলো মাঝখানে থাকবে প্লাস কে ক্যাপ তারপরে এই লাইনটা বাদ এই লাইনটা বাদ একের সাথে তিনের গুণ হবে অর্থাৎ তিন হলো তারপরে দুইয়ের সাথে পাঁচের গুণ হবে অর্থাৎ দশ হলো মাঝখানে মাইনাস বসাতে হয় এটাই নিয়ম তাহলে এবার দেখো এটাকে যদি সলভ করো পাঁচ থেকে চার বার দাও মানে এক হচ্ছে এক আই ক্যাপ মানে শুধু আই ক্যাপ লিখতেই পারো চাইলে ঠিক আছে এক এক নিশ্চয়ই সহক লিখতে লাগে না ঠিক আছে এবার দেখো তিন থেকে আট বিয়োগ হচ্ছে অর্থাৎ মাইনাস পাঁচ মাইনাস পাঁচ হতো কিন্তু বাইরের একটা মাইনাস আছে অর্থাৎ এটা হয়ে যাবে প্লাস পাঁচ যে ক্যাপ এখানে দেখো তিন থেকে দশ বিয়োগ হচ্ছে অর্থাৎ মাইনাস সাত কে ক্যাপ ঠিক আছে তাহলে আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস হচ্ছে সেভেন কে ক্যাপ এটা বেরোলো এ ক্রস বি এবার এখানে বার করে নাও এ ক্রস বির মডিউলাসটাকে বার করে নাও এ ক্রস বির মডিউলাসটাকে বার করে নাও বার করলে কি হবে রুট ওভার আই ক্যাপের যে শখ আছে এক তার স্কোয়ার প্লাস দিয়ে যে ক্যাপের যে শখ আছে পাঁচ তার স্কোয়ার প্লাস দিয়ে কে ক্যাপের শখ আছে মাইনাস সাত নট শুধু সাত তাহলে মাইনাস সাত তার হচ্ছে স্কোয়ার অনেকবার কিন্তু বলে দিয়েছি সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর একের স্কোয়ার মানে এক হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ পঞ্চাশ আর হচ্ছে পাঁচের স্কোয়ার তাই তো পঁচিশ মানে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর তার হচ্ছে রুট তাহলে এটাকে ভাঙলে হয় পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন তার হচ্ছে রুট তার মানে এখান থেকে বেরোবে ফাইভ রুট তাহলে এ ক্রস বি করে কত বেরোলো ফাইভ রুট থ্রি বেরোলো ঠিক আছে আচ্ছা আমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে দিয়েছে এখনও বেরোয়নি এ ক্রস বির হোল মডিউলাস যদি করে দিয়ে চলে আসো এই যে ফাইভ রুট থ্রি এটা কিন্তু এত দব্দি কিন্তু সামন্ত্রিকের ক্ষেত্রফল বেরিয়েছে এখনও ত্রিবুজের ক্ষেত্রফল বেরোয়নি ত্রিভুজের ক্ষেত্র ফল বার করবার ফর্মুলা তোমরা জানো এখানে লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু যদি যেন হাফ এ ক্রস বি তার হচ্ছে হোল মডিউলাস তো এ ক্রস বির হোল মডিউলাস কত বার করেছি ফাইভ রুট থ্রি তাহলে এখানে বসাও হাফের জায়গা হাফ বসাও ইন্টু এ বির হোল মডুলাস বার করেছি এ ক্রসবির হোল মডুলাস ফাইভ রুট থ্রি তাহলে ফাইভ রুট থ্রি তাহলে এটাকে ক্যালকুলেশন করে আসবে ফাইভ রুট থ্রি বাই টু এত বর্গ একক এত বর্গ একক লিখবে ঠিক আছে এখানে বর্গ এককটা স্টার্ট করবে লেখা ঠিক আছে বর্গ একক ঠিক আছে ডট ডট দিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে ফাইভ রুট থ্রি বর্গ একক হচ্ছে অ্যান্সার ঠিক আছে চেক করে নিতে পারো ঠিক আছে এটাই হবে অ্যান্সার ঠিক আছে তো চলো নেক্সট টাইপ আবার আসি তাহলে আমি চলে আসলাম হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ছয়তে কোয়েশ্চেন নাম্বার ছয়টার হেডিংটা একটুখানি ভালো করে দেখে নাও এটা হচ্ছে একটা নতুন টাইপ দেখো নতুন টাইপে এরকম কোয়েশ্চেন আসবে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় অথবা উভয় ভেক্টরের অভিলম্ব নির্ণয় ভালো করে দেখে নাও লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় বা উভয় ভেক্টরের অভিলম্ব উভয় ভেক্টরের উপর অভিলম্ব তাহলে কোশ্চেনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই রকম দুটো মানে এই রকম এটা একটা নতুন টাইপ এতক্ষণ ধরে ত্রিভুজ বুঝলাম সামন্তরিক বুঝলাম এবার এটা আর একটা নতুন টাইপ এই টাইপের কোয়েশ্চেন দিলে কিভাবে সলভ করবে ভালো করে শোনো ঠিক আছে তো খাতার মধ্যে এটা হেডিং লাগিও যে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় বা হচ্ছে উভয় ভেক্টরের উপর অভিলম্ব নির্ণয় ঠিক আছে অভিলম্ব যে একক ভেক্টর সেটাকে নির্ণয় করা ঠিক আছে তো দেখো সেটাকে কি করে বার করতে হয় দেখো উভয় ভেক্টরের ওপর অভিলম্ব বার করতে বলছে মানে আমরা ক্রস প্রোডাক্টের কথাই অ্যাকচুয়ালি বলছে যে ধরো এদিকে রয়েছে এ ভেক্টর এদিকে রয়েছে তোমার বি ভেক্টর ঠিক আছে এদের ওপর অভিলম্ব বলতে আমরা কোনটাকে বুঝি হয় এই ওপর দিকটাকে বুঝি উপর উপর বললে এই ওপর দিকটা নেবো উভয় ভেক্টরের উপর বলছে তাহলে ওপর দিকটাকে নেব যেটা হবে এ ক্রস বি আর যদি বলতো উভয় ভেক্টরের অভিলম্ব তাহলে এই নিচেরটাকেও নিতে পারতাম নিচেরটাকেও নিতে পারতাম এ ক্রস বি ঠিক আছে কিন্তু এটা কী হতো এটা হচ্ছে তোমার এদিকেও ডিরেকশন হতে পারে এদিকেও ডিরেকশন হতে পারে উভয় দিকে ডিরেকশন হতে পারে তো কোন দিকে ডিরেকশন হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমরা এ ক্রস বি করছি না বি ক্রস এ করছি যদি এ ক্রস বি করি যদি এ ক্রস বি করি তাহলে কী হবে এর দিক থেকে কী বলেছিলাম এর দিক থেকে বিয়ের দিকে আঙুল মুড়বো এর দিক থেকে বিয়ের দিকে আঙুল মুড়বো ফলে সেটা করলে কোন দিকে ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন তাহলে এই নিচের দিকটা নেবো না কেবলমাত্র উপরের দিকটা নেবো এটা আগের ভিডিওতে ভালো করে বুঝিয়েছি তাহলে উভয় ভেক্টরের ওপর যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে বা লম্ব ভেক্টরটাকে নির্ণয় করতে বলে তাহলে কিভাবে করতে হয় সেটা ভালো করে শোনো আগে একটা একটা বেসিক জিনিস বুঝো মনে করো এ ক্রস বি রয়েছে এটা টু আমরা কী বলি এ ভেক্টর এই সরি এ বি থিটা তারপরে বলি হচ্ছে এন ক্যাপ যেখানে এন ক্যাপটা হচ্ছে উভয় ভেক্টরের ওপর অবিলম্ব এবং একক ভেক্টর এই এন ক্যাপটাই হচ্ছে এখানে কি এন ক্যাপটাই হচ্ছে এখানে একক ভেক্টর ভালো করে কামান কি বললাম কথাটা এন ক্যাপটাই হচ্ছে এখানে কি একক ভেক্টর এন ক্যাপটাই এখানে কি একক ভেক্টর তো আমাদেরকেই এন ক্যাপটার ভ্যালু বার করতে বলছে তো এন ক্যাপটার ভ্যালু যদি বার করতে বলে তাহলে আমরা এটাকে নিশ্চয়ই এরকমভাবে লিখতে পারি যে এ ক্রস বি যেরকম আছে সেটাকে লিখলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেরকম আছে থাকলো আর এবি সাইন থিটার যে পার্টাই এবি সাইন থিটা এটা নিচে ভাগ করে দিলাম তাহলে এটাকে লিখতে পারি এবি সাইন থিটা ঠিক আছে তো এটা ইকুয়াল টু কি থাকলো এটা ইকুয়াল টু থাকলো এন ক্যাপ ঠিক আছে এবার দেখো এই যে এবি সাইনথিটা লেখা যা আর আমি যদি এটাকে এরকম লিখি যে এ ক্রস বি ওপরে যেরকম আছে থাকলো আর নিচে এবি বি সাইন্থিটার জায়গাতে যদি লিখি এ ক্রস বি তার যদি আমরা মডিউলাস লিখি আর এটাকে যেরকম এন ক্যাপ আছে সেরকম যদি লিখি এই জিনিসটা যদি লিখি তাও কিন্তু ঠিক এটাও হানড্রেড পারসেন্ট ঠিক তোমাদের মধ্যে অনেকেই কোশ্চেন ভাবছো যে এবি সাইন্থিটা ইকুয়াল টু এ ক্রস বি তার মডিউলাস কেন আসলো চলো বুঝিয়ে নি এটা এর আগেও অনেকবার বলে বলা হয়ে গেছে যে এ ক্রস বি যতক্ষণ থাকবে তখন আমরা লিখবো এ বি সাইন ঠিক আছে তার সাথে লিখবো হচ্ছে এন ক্যাপ মানে দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস করি তাহলে তার মানটাকেও বসাতে হবে তাহলে তার দিকটাকেও বসাতে হবে কিন্তু এ ক্রস বি করার জায়গাতে যদি আমি এ ক্রস বির মডিউলাস করে দিই তখন মডিউলাস করছি মানে কেবলমাত্র মানের কথা বলবো মানে এইটুকু পোর্শানের কথা বলবো তখন আর দিকের কথা বলবো না তাই জন্য ক্যাপটা সরে যাবে অর্থাৎ এবি বি সাইন্থিটার মানেই হচ্ছে এ ক্রস বি তার হচ্ছে হোল মডিউলাস এটা এর আগে কিন্তু অঙ্ক করণার সময় অনেকবার বলেছি তাহলে এবি বি সাইন্থিটা যেখানটায় আছে তার জায়গাতে আমি কত বসাতে পারি এবি সাইন্থিটার জায়গায় এ ক্রস বির হোল মডিউলাস ওই জন্য এ ক্রস বির হোল মডিউলাস বসানো হয়েছে তাহলে যদি বলে যে উভয় ভেক্টরের লম্ব দিকে এক ভেক্টর বার করো উভয় ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বার করো তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা সবসময় মনে রাখবে এ ক্রস বি আর এ ক্রস বির হোল মডিউলাস এটা আমরা বার করবো সবসময় ঠিক আছে এটা মনে থাকবে জিনিসটা এই ফর্মুলাটা তোমাদের কাছে মনে থাকবে দেখো না ভালো করে এ ক্রস বি নিচেও এ ক্রস বি কিন্তু নিচুটাতে হোল মডিউলাস হবে ঠিকঠাক আছে এটা মনে থাকবে তো এখন আমরা যে কোয়েশ্চেনটা করবো এটা বইয়ের প্রবলেম সেট ওয়ান কোয়েশ্চেন নাম্বার বারো ছায়া বইয়ের প্রবলেম সেট ওয়ান কোশ্চেন নাম্বার বারো দেখো এই কোশ্চেনটাই রয়েছে যারা দয়ারি মাইতি মজুমদারে বই ফলো করো যে এ ক্যাপ এবং বি ভেক্টর ইকোয়াল টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ভেক্টর দুটি লম্ব দিকে কক ভেক্টর নির্ণয় করো এটা ছায়া বইয়ের প্রবলেম সেট ওয়ান কোয়েশ্চেন নাম্বার বারো খাতার মধ্যে ভালো করে কোয়েশ্চেনগুলো লেখো লিখে সলিউশন করো এবং আর একটা কথা বলি যে কোয়েশ্চেনগুলো হয়ে যাচ্ছে প্রবলেম সেট ওয়ান এবং প্রবলেম সেট টু টিক মারতে মারতে চলে যাও দেখবে যে মানে আমার যখন ভেক্টর পুরো শেষ হবে নাইনটি পার্সেন্ট কোশ্চেন হয়ে গেছে ঠিক আছে তো টিক মারতে মারতে চলে যাও দেখবে আগের ডট প্রোডাক্ট অনেক কোয়েশ্চেন করিয়ে দিয়েছি তো এখন আবার অন্য কোশ্চেন করাচ্ছি তো দেখো এটাকে কী করে বার করবো দেখো ভালো করে শোনো ঠান্ডা মাথায় তো আমাকে উভয় ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর বার করতে বলছে মানে আমাকে এই এন ক্যাপটার মান বার করতে হবে মানে এ ক্রস বি করতে হবে আর এ ক্রস বির হোল মডিউলাস করতে হবে এটুকু হচ্ছে কাজ তো একটা কাজ করো এই সাইডে এ ক্রস বি করে নাও এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে নাও তো এ ক্রস বি করলে কী হবে দেখো ওপরে হবে আই ক্যাপ এখানে হবে যে ক্যাপ এখানে হবে কে ক্যাপ ঠিক আছে এ বলতে এর যে শখগুলো আছে আচ্ছা দুই 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 প্রত্যেকটাতেই দুই করে আছে এটাও দুই এটাও দুই এটাও দুই যে আর বি ভেক্টরের শখগুলো কী আছে দেখো বি ভেক্টরের আই ক্যাপের সহগ হচ্ছে এখানে এক যে ক্যাপের সহগ হচ্ছে মাইনাস এক কে ক্যাপের সহগ হচ্ছে দুই লিখলাম ঠিক আছে তো এ ক্রস বি যদি করি তাহলে কত হয় দেখো এখানে ভালো করে বোঝো দেখো যখন আই ক্যাপ নেবো যখন আই ক্যাপ নেব তখন আই ক্যাপের নিচের লাইনটার এই সাইডের লাইনটা বাদ দুই আর দুই গুণ হল চার হলো ঠিক আছে আর মাইনাস এক আর দুইয়ের গুণ হলো অর্থাৎ মাইনাস দুই হলো কিন্তু এইখানে আর একটা মাইনাস হয় তো অল টোটাল এটা প্লাস হয়ে যাবে ব্র্যাকেটটা ক্লোজ করলাম তারপরে মাইনাস যে ক্যাপ লিখবো তারপরে যে ক্যাব লেখার পরে কি করব নিচের লাইনটা আর এই সাইডের লাইনটা বাদ যে ক্যাপের সোজাসুজি নিচের লাইন আর এই লাইনটা বাদ দুইয়ের সাথে দুইয়ের গুণ করব চার লিখবো দুইয়ের সাথে একের গুণ করব দুই লিখব মাঝখানে কোন সাইন মাইনাস দিতে হয় ভুলে গেলে নিশ্চয়ই হবে না প্লাস এখানে কি করব কে ক্যাপ করবো কে ক্যাপ করবো মানে নিচের দিকের এই লাইনটা বাদ এই লাইনটা বাদ ভুলে যাও এই দুটো লাইনকে যাবার পরে তারপরে কি করবো দেখো মাইনাস একের সাথে দুইয়ের গুণ অর্থাৎ মাইনাস দুই হবে সবসময় ডান দিক দিয়ে গুণ করবে সময় ডান হাতের দিক দিয়ে গুণ করবে আর একের সাথে দুইয়ের গুণ মানে দুই হবে কিন্তু মাঝখানে কি থাকবে মাইনাস ব্র্যাকেট ক্লোজ ঠিকঠাক আছে তোর অবধি এবার দেখো চার আর দুই যোগ করলে এখানে হবে হচ্ছে সিক্স আই ক্যাপ এখানে হবে চার আর দুই বিয়োগ করলে হবে হচ্ছে টু আর মাইনাস বাইরে রয়েছে মাইনাস তাহলে মাইনাস টু জে ক্যাপ আর এখানে দেখো মাইনাস দুই মাইনাস দুই মানে মাইনাস চার তাহলে মাইনাস চার কে ক্যাপ এই হয়ে গেল কাজ এ ক্রস বি বেরিয়ে গেল তো এখান থেকে আমরা এ ক্রস বি বার করতে হতো এ ক্রস বি বার করে নিয়েছি আর একটা জিনিস বার করতে হবে নিচেরটার জন্য সেটা হচ্ছে এ ক্রস বি তার মডিউলাস তাহলে এখানে করো এ ক্রস বি তার মডিউলাস করো তার মডিউলাস করলে কী হবে রুটও ফার্স্টে আই ক্যাপের যে সহগ আছে ছয় তার স্কোয়ার মাঝখানে প্লাস দিয়ে যে ক্যাপের যে শখ আছে মাইনাস দুই তার স্কোয়ার প্লাস দিয়ে কে ক্যাপের যে শখ আছে মাইনাস চার তার হচ্ছে স্কোয়ার তো এটা অল টোটাল করে কত আসবে দেখো ছয় স্কোয়ার মানে আসবে ছত্রিশ আর এখানে চার স্কোয়ার মানে ষোলো মানে হচ্ছে ছত্রিশের ষোলো বাহান্ন বাহান্ন আর দুই স্কোয়ার মানে হচ্ছে চার ছাপ্পান্ন এটা করে আসবে হচ্ছে রুট ছাপ্পান্ন ঠিক আছে রুট ছাপ্পান্ন ঠিক আছে তো রুট ছাপ্পান্ন একক যা জালেকার লেখো তো এবার আমরা একটা কী করবো এ ক্রস বির ভ্যালু কত বার করেছি এ ক্রস বির ভ্যালু বার করেছি এটা তো এটা দেখে দেখে লিখে দাও তো দেখো এখানে যে এন ক্যাপটাকে ঘুরিয়ে লিখলাম এন ক্যাপ ইকোয়াল টু এ ক্রস বির ভ্যালু কত এ ক্রস বির ভ্যালু হচ্ছে সিক্স আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ তাহলে এটা লিখছি এ ক্রস বির জায়গাতে এ ক্রস বির ভ্যালু কোনটা বার করেছি ভাই এইটা তো এ ক্রস বির জায়গাতে এই মানটা লিখছি সিক্স আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ এটা এ ক্রস বির ভ্যালু হলো বাই দিয়ে এ ক্রসবির মডিউলাস মডিউলাসটা কত বার করেছি রুট ছাপ্পান্ন নিচে হচ্ছে রুট ছাপ্পান্ন ঠিক আছে তো এত একক হবে তো আমরা এইভাবে কোন কোশ্চেনটা করলাম কোয়েশ্চেন ফেললাম এবার আসা যাক নেক্সট কোশ্চেনে আসলাম কোশ্চেন নাম্বার সাত কোয়েশ্চেন নাম্বার সাথে দেখো কি বলছে বলছে যে একটি সামন্তরিকের দুটো সন্নিহিত বাহু আছে একটা এ বাহু এটা বিবাহু এটা দ্বারা প্রকাশিত মানে ভেক্টর দুটো দিয়ে দিয়েছে এ ভেক্টর এটা বি ভেক্টর এটা বলছে সামন্তরিকটা ক্ষেত্রফল বার করো এতটা অবধি সবাই পারবে এর পরে যে জিনিসটা বলছে যে এ এবং ধারক তলের লম্ব অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো এইখানে দিয়ে লোকে ভয় পেয়ে যাবে ধারক তলটা আবার কি জিনিস এর লম্ব অভিমুখে আরে এ বি এর তল মানে এ বিটা যে তলে আছে তার লম্ব অভিমুখে একক ভেক্টরটা বার করতে হবে মানে সেই আগের ফর্ম্যাটটা যে ফর্ম্যাটটা আমি করাচ্ছি অর্থাৎ লম্ব অভিমুখে যে একক ভেক্টর বলে যেটা করবে পুরো সেম টু সেম কোশ্চেন করবে ঠিক আছে এই কোয়েশ্চেনটা মডেল কোয়েশ্চেন এইচএস কাউন্সিলের জন্য খুব ইম্পর্টেন্ট এটা মানে তোমাদের জন্য ভেবে না দেখো এটা মডেল কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে এইচএস কাউন্সিলের এবং এটা সাতরা বইতে একুশ নম্বর কোশ্চেনে পাবে একুশ নাম্বার যাদের যারা সাঁতরা বইটা ফলো করো ফিজিক্সের তারা একুশ নম্বর কোশ্চেনটা খুলে দেখো এক্সারসাইজে এই কোশ্চেনটা রয়েছে ঠিক আছে তো এটা দেখো কিভাবে করবে সবার আগে এ ক্রস বি বার করে নাও তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল ফল বেরোবে ঠিক আছে তাহলে একটা কাজ করো এখানে এ ক্রস বি বার করো এখানে এ ক্রস বি তো এ ক্রস বি করা মানে কি হবে এখানে থাকবে আই ক্যাপ এখানে থাকবে হচ্ছে জে ক্যাপ এখানে থাকবে হচ্ছে কে ক্যাপ তারপরে আই ক্যাপের শখ কত এক যে ক্যাপের দুই আর কে ক্যাপের তিন মানে আই ক্যাপের এক যে ক্যাপের দুই কে ক্যাপের তিন বি ভেক্টরের আই ক্যাপের শখ দুই জে ক্যাপের শখ মাইনাস তিন কে ক্যাপের শখ এখানে কিছু নেই মানে এক আছে তো এদের মধ্যে ফার্স্টে এ ক্রস বি করি এ ক্রস বি করবার নিয়ম তুমি জানো আই ক্যাপটাকে বাদ দেবে এই লাইনটার এই লাইনটা বাদ একের সাথে দুইয়ের গুণ হবে তাহলে আই ক্যাপটাকে বাইরে লিখলাম একের সাথে দুইয়ের গুণ হবে মানে দুই লিখবো তিন আর মাইনাস তিনের গুণ হবে মানে মাইনাস নয় লিখবো আর মাঝখানে আরেকটা মাইনাস হবে অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস মিলে একবারে অল টোটাল এটাকে কী করে দেবো প্লাস করে দেবো ঠিক আছে ঝামেলা হাঁটাও কারণ তিন আর তিনে মাইনাস নয় হতো আর মাঝখানে যে আর একটা মাইনাস সেটা মিলে একবারে প্লাস করে দিলাম তারপরে এখানে হবে মাইনাস ক্যাপ তারপরে আমি সেই বলেছি যে ক্যাপের নিচের দিকের লাইনটা এই লাইনটা বাদ ডান হাতের দিক দিয়ে গুণ করবে একের সাথে একের গুণ মানে এক হলো দুইয়ের সাথে তিনের গুণ মানে মাইনাস ছয় হলো ঠিক আছে ছয় হবে কিন্তু মাঝখানে মাইনাস তাই জন্য মাইনাস দিয়েছি বুঝতে পেরেছো অর্থাৎ দেখো এখানে প্লাস কে ক্যাপ লিখবো যখনই কে ক্যাপ লিখবো কে ক্যাপের নিচের লাইন আর এই লাইনটা বাদ এই নিচের লাইনটা আর এই লাইনটা বাদ কি হবে মাইনাস তিনের সাথে একের গুণ মানে মাইনাস তিন হবে দুইয়ের সাথে দুইয়ের গুণ মানে চার হবে কিন্তু মিডিলে কোন চিহ্ন হবে মাইনাসের চিহ্ন হবে কাজ শেষ এবার দেখো আর দুই মানে এগারো তাহলে এখানে হচ্ছে এগারো আই ক্যাপ এক থেকে ছয় বাদ যাচ্ছে মানে মাইনাস পাঁচ আর আর একটা মাইনাস মানে প্লাস ফাইভ জে ক্যাপ ঠিক আছে তারপরে ফাইভ জে ক্যাপের পরে মাইনাস তিন মাইনাস চার মানে মাইনাস সাত কে ক্যাপ মাইনাস সাত কে ক্যাপ তাহলে এইটা হয়ে গেল ভ্যালু এ ক্রস বি করে এবার এ ক্রস বি করলে তো সামন্তরিকের ক্ষেত্রফল ফল বেরোবে না সামন্তরিকের ক্ষেত্রফল বার করবার জন্য সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে হবে এ ক্রস বি যে ভেক্টরটা বেরিয়েছিল তাদের কি করব মডিউলাস করব ঠিক আছে মডিউলাস করবো তো মডিউলাস করার পদ্ধতি কি রুটও ভার রুটোভার কী করতে হবে এগারো স্কোয়ার এগারো এগারো তার হচ্ছে স্কোয়ার প্লাস দিয়ে পাঁচ আছে যে ক্যাপের শখ তাহলে পাঁচ তার হচ্ছে স্কোয়ার প্লাস দিয়ে কে ক্যাপে শখ মাইনাস সাত তাহলে মাইনাস সাত তার হচ্ছে স্কোয়ার করার পর যেটা আসছে দেখো এগারো স্কোয়ার মানে হচ্ছে একশো একুশ পাঁচের মানে হচ্ছে তোমার পঁচিশ পঁচিশ আর এখানে হচ্ছে তোমার সাত মানে উনপঞ্চাশ তাহলে একশো একুশ আর উনপঞ্চাশ নয় আর এক একশো পঁচানব্বই তাহলে একশো তার আসছে রুট তো এটাকে যদি ক্যালকুলেটারে মারো পাবে হচ্ছে তেরো পয়েন্ট নয় ছয় মতো অ্যান্সার পাবে পয়েন্ট নয় ছয় এরকম একটা সামথিং অ্যান্সার পাবে যে রাখবে সেও রাইট অ্যান্সার পাবে যে ক্যালকুলেটারে মেরে তেরো পয়েন্ট নয় ছয় করে আসবে সেও রাইট পাবে তা সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তো এ ক্রস বি মান যেটা বেরিয়েছে সেটা বেরিয়ে গেল এবার আমাকে বলছে এ ভেক্টর এবং বি ভেক্টরের ধারক তলের লম্ব অভিমুখে একক ভেক্টর বার করো লম্ব অভিমুখে একক ভেক্টর তো লম্ব অভিমুখে একক ভেক্টর বার করবার ফর্মুলা তোমাদেরকে এই মাত্র শিখিয়েছি কি করে বার করতে হয় এন ক্যাপটা হচ্ছে লম্ব অভিমুখে একক ভেক্টরকে ডিনোট করে এটা মানে কী লিখতে বলেছিলাম এ ক্রস বি আর নিচে লিখতে বলেছিলাম ওই এ ক্রস বি এর এ ক্রস বি এর হোল মডিউলাস তো এ ক্রস বি করে কত এসছে এ ক্রস বি করে এসছে এইটা অর্থাৎ এগারো আই ক্যাপ এগারো আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ এটা এ ক্রস বি করে এসছে এ ক্রস বি করে এই যে এ ক্রস বি করে কত এসছে এগারো আই ক্যাপ ফাইভ জে ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ ঠিক আছে বাই দিয়ে এ ক্রস বির হোল মডিউলাস তো এ ক্রসবির হোল মডিউলাস করে এসছে রুট একশো পঁচানব্বই তাহলে বাই দিয়ে রুট একশো পঁচানব্বই ঠিকঠাক আছে তো অব্দি এবার এগারোকে এটা দিয়ে ভাগ করে দাও তাহলে লেখো এগারো বাই রুট একশো পঁচানব্বই আই ক্যাপ প্লাস দিয়ে পাঁচ বাই পাঁচ বাই রুট একশো পঁচানব্বই এটা পাঁচ ঠিক আছে ফাইভ পাঁচ রুট একশো পঁচানব্বই জে ক্যাপ মাইনাস দিয়ে সাত বাই রুট একশো পঁচানব্বই কে ক্যাপ তোমরা এই ভাঙাটা ভেঙে করলে করবে না করলে এইখানেও যদি ছেড়ে দিয়ে আসো এইখানে তাও ফুল মার্কস পাবে তাহলে লম্ব অভিমুখ একক ভেক্টর বার করবার ফর্মুলা যেটা শিখেছি সে যেরমভাবে বলে দিক না কেন ভাষা জাপারে দিক লম্ব অভিমুখ একক ভেক্টর বার করতে দিয়েছে এবি এর ধারক তাহলে জাপারে দিক এ ক্রস বি এ ক্রস বি হোল মডিউলাস এইটা অ্যান্সার হবে এগারো বাই হচ্ছে রুট একশো পঁচানব্বই আই ক্যাপ পাঁচ বাই রুট একশো পঁচানব্বই যে ক্যাব আর মাইনাস সাত বাই রুট একশো পঁচানব্বই কে ক্যাপ এটা এইচ এস কোশ্চেন ছিল এইচ এস কাউন্সিলের মডেল কোশ্চেন খুব ইম্পর্টেন্ট জায়গা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান করিয়ে দিলাম হচ্ছে তোমার সাঁতরা বইতে ঠিক আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি যে কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের দু সালে এসেছিল ক্লাস ইলেভেনের পরীক্ষাতে দু হাজার সালে এসছে এই লম্ব মানে দিকেও মানে একক ভেক্টর নির্ণয় করা বা অভিলম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করা সেম কোশ্চেন সেম কোয়েশ্চেন কোন ফর্মুলা লাগাবে এটা এন ক্যাপিক টু এ ক্রস বি ঠিক আছে এ ক্রস বি ভ্যালু আগে বার করে নেবে আর নিচে তাকে ভাগ করে দেবে এ ক্রস বি তার হচ্ছে মডিউলাস দিয়ে এইটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে কোয়েশ্চেনটা দেখো আমি তোমাদেরকে স্ক্রিনের ওপর উঠছে স্ক্রিনের ওপর কোশ্চেনটা উঠছে দেখো তোমার ওই এ ভেক্টর যেটা দেওয়া আছে আর বি ভেক্টরের ওপর অভিলম্ব মানে সেম ফর্মুলা কাজে লাগাবে এই ফর্মুলাটাই লাগাবে এন কে টু এ ক্রস বি বা হচ্ছে এ ক্রস বি মডিউলাস ঠিক আছে তো এটা এটার অ্যান্সারটা আই ক্যাপ মাইনাস হচ্ছে জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ এই অ্যান্সারটা যার আসবে এটা করে যার অ্যান্সারটা এইটা আসবে সে জানবে তার উত্তরটা ঠিক আছে ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এটা যার আসবে প্লাস মাইনাস আগে চাইলে দিতেও পারো তো মানে দিয়ে নেবে প্লাস মাইনাসটা ঠিক আছে উপর দিকেও নিচের দিকে দুদিকে লম্ব ভেক্টর হতে পারে তো এই এইটা আসবে তো কোয়েশ্চেনটা হচ্ছে দু সালে এসেছিলো এই কোশ্চেনটা এসেছিল দু সালে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু সলিউশন নিজেরা করবে এ ক্রস বি আর তাকে এ ক্রস বি হোল মডিউলাস দিয়ে ভাগ করবে এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে আমি আরও তোমাদেরকে হোমওয়ার্ক দেবো আস্তে আস্তে ঠিক আছে ক্রস প্রোডাক্টের ওপর ফের নতুন টাইপ এবার আমরা করব দুটো ভেক্টর সমান্তরাল হলে তখন কি হয় ঠিক আছে দেখো আবার ফের একটা নতুন টাইপ ঠিক আছে দেখো তোমরা এর আগে যেখানে ক্রস প্রোডাক্ট করেছো না কেন সে বাড়িতে হতে পারে বা যে কোনো কোনো চ্যানেল দেখ বা যেখান থেকে হোক তুমি দেখো খাতায় যে এত রকমের টাইপের অঙ্ক করিয়েছে কিনা নিশ্চয়ই করাই নি এবং করাই নি বলেই তোমার এতদিন আটকাতো ঠিক আছে যাদের করতে করিয়েছে তাদের ওয়েল কংগ্রাচুলেশনস আর যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলতে পারি যে এত রকমের টাইপ কেউ করাবে না কেউ করাবে না এত রকমের টাইপ ফার্স্ট টাইম তোমরা ইউটিউবে এত রকমের টাইপের ওপর ক্রস প্রোডাক্টের অঙ্ক করাচ্ছি যাতে এর বাইরে কোনো দিন কোনো অঙ্ক না আসে কোনো দিন কোনো অঙ্ক আসবে না এটার বাইরে এত রকমের টাইপ করাবো তোমাদেরকে এখন করাচ্ছি দেখে নাও দুটো ভেক্টর সমান্তরাল হলে সেক্ষেত্রে কী করবে ঠিক আছে খাতার মধ্যে যদি কেউ নোটস বানায় না তাহলে এত রকমের টাইপ করাবো ক্রস প্রোডাক্টের ওপর কোনো জায়গাতে কোনো পরীক্ষাতে কোনো কোয়েশ্চেন আসবে না আমি তোমাদেরকে আগের বারো ডট প্রোডাক্টে কত রকমের টাইপ হতে পারে দেখেছিলাম এবারে ফের দেখাচ্ছি কত রকমের টাইপ হতে পারে ঠিক আছে কোনো কোয়েশ্চেন আসবে না ঠিক আছে নোটস খালি বানাতে বানাতে চলে যাও এবং এগুলোর ওপর কিন্তু এইরকম টাইপের অঙ্ক যাই দিক না কেন যখনই বলবে সমান্তরাল হলে কি করবে তখনই সাথে তোমার মাথা যেন এটা ক্লিক করে সেই লেভেলের প্র্যাকটিস করো ঠিক আছে যারা সোমস ক্লাসরুমে ভিডিও থাকো তারা প্রত্যেকে জানো যে এখানে এত রকমের টাইপ করা নয় তুমি এর আগে বাড়িতে পড়ে থাকো বা যেখানে পড়ে থাকো যে এত রকমের টাইপ গ্যারান্টি দিয়ে করায়নি গ্যারান্টি করায়নি প্রবলেম সেট ওয়ান ধরে করিয়ে দিয়েছে তো প্রবলেম সেট ওয়ান বাট প্রবলেম সেট টু হয়তো ধরে করিয়ে দিয়েছে কিন্তু সমান্তরাল হলে কী করবে বা এ হলে কী করবে সেই ধরনের জিনিসগুলো করতে মানে করাইনি বলেই তোমাদের এতদিন ক্রস প্রোডাক্ট ঠিকঠাক করে ক্লিয়ার ছিল না আমি সব রকমের টাইপ করাচ্ছি যাতে কোনো রকমের টাইপ না আটকায় এবং প্রত্যেকটা টাইপের ওপর হেডিং হবে কোয়েশ্চেন থাকবে তার নিচে ঠিক আছে সামান্তরিক করেছি তার উপর অঙ্ক করেছি ত্রিভুজ করেছি তার উপর অঙ্ক করেছি লম্ব বেক্টার করেছি তার উপর অঙ্ক করেছি প্রথম দিন এ ক্রস বি করেছি তার উপর অঙ্ক করেছি এখন সমান্তরাল করাচ্ছি এটার উপর অঙ্ক করাচ্ছি ঠিক আছে দেখো ভালো করে এটা হচ্ছে ছায়া বইয়েরই কোয়েশ্চেন প্রবলেম সেট ওয়ানের কোয়েশ্চেন নাম্বার চব্বিশ আগের দিন অনেকে রিকোয়েস্ট করছিল এই কোয়েশ্চেনটার জন্য কোয়েশ্চেন নাম্বার চব্বিশ পাচ্ছে না করতে কোশ্চেন নাম্বার চব্বিশ পারছে না করতে হাতি ঘোড়া দিন কিছুই না ইজি কোশ্চেন দেখো কীভাবে করতে হয় দেখো দেখো যখন দুটো ভেক্টর বলে দেবে ধরো দুটো ভেক্টর তোমাকে বলে দিয়েছে একটা ভেক্টর হচ্ছে তোমার পি ভেক্টর আর একটা ভেক্টর তোমাকে বলে দিয়েছে হচ্ছে কিউ ভেক্টর বলে দিয়েছে যে এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল কি বলেছে ভালো করে কথাটা শোনো পি ভেক্টর আর কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল তো দুটো ভেক্টর সমান্তরাল হওয়া সত্ত্বে হচ্ছে এদের যে ক্রস প্রোডাক্টটা এটার অ্যানসারটা আসবে জিরো ঠিক আছে কী বললাম বুঝতে পারলে দুটো ভেক্টর যদি তোমাকে বলে দেয় যে সমান্তরাল হবে সমান্তরাল যদি বলে দেয় তাহলে তাদের যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের যে ক্রস প্রোডাক্টটা এটার অ্যান্সার আসবে জিরো কেন জিরো হবে এটা তোমরা বলবে আমাকে কমেন্ট সেকশানে ঠিক আছে যে পি ক্রস কিউ করলে কেন জিরো হয় সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে এটা দেখতে চাই যে তোমরা যদি সোমস ক্লাসরুম থেকে পড়ে থাকো নিজেদের ব্রেন খাটাও খাটিয়ে বলো যে আমি মানে দেখতে চাই কটা স্টুডেন্ট ঠিকঠাকভাবে নিজেদের ব্রেন খাটিয়ে বলতে পারে যে দুটো ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস প্রোডাক্টটা কেন জিরো হয় এটার অ্যান্সারটা কি এটা লজ বলবে হোমওয়ার্ক করো লজিকগুলো যেগুলো জিজ্ঞাসা করছি নিজেরা বলো দেখবে মাথা খুলবে ঠিক আছে দেখো পি ক্রস কিউ এর ভ্যালু জিরো হবে কখন যদি সমান্তরাল হয় দুটো ভেক্টর ঠিক আছে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা কত হবে জিরো হবে ঠিক আছে তো এবার দেখো এখানে বলে দিয়েছে যে এই যে টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ এই যে দুটো ভেক্টর এই ভেক্টরটা আর এই ভেক্টরটা এই ভেক্টর দুটো নাকি পরস্পর সমান্তরাল হবে যদি হয় তাহলে এর মান আর বির মান বার করতে হবে তো ফার্স্টে আমি কী করছি এই যে ফার্স্টের যে ভেক্টরটা এই পি ভেক্টর ধরে নিচ্ছি এটাকে পি ভেক্টর টু ধরে নিচ্ছি এই ফার্স্টের ভেক্টরটা অর্থাৎ টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ মাইনাস হচ্ছে কে ক্যাপ এটা পি ভেক্টরটাকে ধরে নিলাম আর এই সেকেন্ড ভেক্টরটাকে আমি ধরে নিলাম হচ্ছে কিউ ভেক্টর কিউ ভেক্টর ইকুয়াল টু ধরে নিলাম এ আই ক্যাপ প্লাস হচ্ছে বিজে ক্যাপ ঠিক আছে মাইনাস হচ্ছে টু কে ক্যাপ তো দুটো ভেক্টর সমান্তরাল হওয়া শর্তে আমরা জানি যে পি ক্রস কিউ এর ভ্যালু কত আসবে জিরো আসবে ঠিক আছে জিরো বলতে পারবো বা জিরো ভেক্টর আবার অনেক বুদ্ধিজীবীরা এসে যাবে তারা বলবে জিরো ভেক্টর স্যার আরে ভাই একই ব্যাপার জিরো বলো জিরো ভেক্টর বলো যে এই ব্যাপার ঠিক আছে জিরোর মাথায় ভেক্টর দাও বা না দাও ব্যাপারটা একই তুমি চাইলে এইচ সি বার্মার বই ছায়া প্রকাশনীর বই যে কোনো বই চেক করে দেখতে পারো ঠিক আছে চলো তো পি ক্রস কিউয়ের ভ্যালু আমরা কত দেখাবো জিরো দেখাবো ঠিক আছে পি ক্রস কিউয়ের ভ্যালু যদি আমরা জিরো আনতে পারি তাহলে আমরা কী বুঝতে পারব তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কী হচ্ছে দুটো ভেক্টর সমান্তরাল হবে ঠিক আছে তো এখানে বলেই দিয়েছে যে এই ভেক্টরটার এই ভেক্টরটা পরস্পর সমান্তরাল হবে সমান্তরাল হবে বলে দিয়েছে তার মানে এদের পি ক্রস কিউ অর্থাৎ এই যে ভেক্টরটা ধরেছি এটাকে পি ভেক্টর আর এই যে ভেক্টরটা ধরেছি কিউ ভেক্টর এটাকে আমরা ধরেছি ধরি ধরে নিয়েছি তাহলে এই ভেক্টরটার যে ভ্যালুটা এদের ক্রস প্রোডাক্টটা কত আসবে জিরো আসবে তো সবার আগে একটা কাজ করো এই পি ক্রস কিউয়ের ভ্যালুটা বার করো পি ভেক্টরের মানে ইসে কত পি ভেক্টরের ভ্যালু পি ভেক্টরের আই ক্যাপের শখ কত দুই তো আই ক্যাপের শখ হচ্ছে দুই জে ক্যাপের শখ কত মাইনাস তিন জে ক্যাপের শখ হচ্ছে মাইনাস তিন কে ক্যাপের শখ কত কে ক্যাপের শখ হচ্ছে মাইনাস এক ঠিক আছে এপাশে লিখলাম আচ্ছা এ কিউভেক্টরের আই ক্যাপের শখ হচ্ছে এ লিখলাম শখ হচ্ছে বি ঠিক আছে আর এখানে কে ক্যাপের শখ হচ্ছে মাইনাস দুই লিখলাম তো এটা ইকোয়াল হচ্ছে জিরো তো এটাকে এবার সলিউশন করতে হবে সলিউশন করলে আমাদের কত অ্যান্সার আসে আমরা সেটা চেক করব দেখো সবার আগে কী করব আই ক্যাপ যখন নিয়ে কাজ করবো আই ক্যাপ নিয়ে যখন কাজ করব তখন এই লাইনটার নিচের লাইনটা বাদ মাইনাস দুয়ের সাথে মাইনাস তিনের গুণ হবে অর্থাৎ প্লাস সিক্স হবে তো সিক্স হলো আই ক্যাপটা বাইরে থাকবে এখানে ব্র্যাকেট ওপেন করব। দেখো মাইনাস তিন আর মাইনাস দুয়ের গুণ হল ছয় হলো ঠিক আছে তারপরে মাইনাস এক আর বিয়ের গুণ হলে মাইনাস বি হতো কিন্তু মাঝখানে আর মাইনাস হয় তাহলে দুটো মাইনাস মিলে এখানটাতে হয়ে যাবে প্লাস আর এখানে আসবে বি ঠিক আছে তারপর এখানে থাকবে মাইনাস জে ক্যাপ যখনই জে ক্যাপ লিখবো তখন যে ক্যাপের নিচের লাইন এই লাইনটা বাদ মাইনাস দুয়ের সাথে এর গুণ মানে মাইনাস চার হবে মাইনাস একের সাথে এর গুণ মানে মাইনাস এ তো হবে কিন্তু আর একটা মাইনাস যেহেতু মাঝখানে হবে তাই জন্য এটা প্লাস হয়ে যাবে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম তারপরে প্লাস দিলাম হচ্ছে কে ক্যাপ কে ক্যাফ যখন লিখব নিচের লাইন এই লাইন বাদ সেম টু সেম জিনিস বি এর সাথে এর গুণ হবে অর্থাৎ টু বি হলো তারপরে মাইনাস তিনের সাথে এর গুণ হবে অর্থাৎ মাইনাস থ্রি এ হতো মাইনাস থ্রি এ হতো কিন্তু মাঝখানে আরেকটা একটা মাইনাস হওয়ার কারণে এটা প্লাস হয়ে যাবে তো এটা ইকোয়াল টু থাকছে হচ্ছে জিরো ঠিকঠাক আছে বুঝতে পেরেছো আর লাইন করছি দেখো এখানে আর লাইন করছি এখানে যেহেতু দুটো ভেক্টর বলেই দেওয়া আছে যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা সমান্তরাল হবে তাই জন্য পি ক্রস কিউ করে আমরা এটা ইকোয়াল টু ডাইরেক্ট জিরো বসালাম তো এটা ইকোয়াল টু আমরা ডাইরেক্ট জিরো বসিয়েছি অসুবিধা কিছু নেই তো এটা বাদিয়ে বাদিয়ে লিখে লিখে যাবে এবার দেখো সিক্স প্লাস বি আই ক্যাব যেরকম আছে এটাকে আমি সিক্স প্লাস বি আই ক্যাপ যেরকম আছে আমি এটাকে লিখলাম এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি যে মাইনাস ফোর আর এ আছেন এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি ফলে এটা প্লাস হয়ে যাবে আর ভেতরে থাকবে মাইনাস ফোরটা হয়ে যাবে প্লাস ফোর এটা হয়ে যাবে মাইনাস এ আর যে ক্যাপটাকে আমি পরে লিখছি অসুবিধা কিছু নেই এটা নিয়ে কোনো সমস্যা নেই যে ক্যাপ তুমি আগে লেখো পরে লেখো কোনো অসুবিধা নেই এখানে টু বি প্লাস থ্রি এ আছে তো প্লাস দিয়ে টু বি প্লাস হচ্ছে থ্রি এ লেখো ঠিক আছে এতটা অবধি বুঝতে পেরেছো আর এখানে লেখো হচ্ছে কে ক্যাপ ঠিকঠাক আছে তার অব্দি এবার এইখানটাতে এসে একটু পাকামো করব কী পাকামোটা করব পাকামোটা এটা করব এই জিরোটাকে আমি এরকম লিখতে পারি চাইলে জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ স্যার এটা কেন লিখলেন স্যার জিরো আই ক্যাব প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ ইচ্ছা হলো লিখলাম জিরো লেখা আর জিরো আই ক্যাব প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ লেখা দুটো জিনিস একই দুটো জিনিস একই কেন একই কারণ তুমি জিরোর সাথে আই ক্যাপের গুণ করো জিরো হয়ে যাবে জিরোর সাথে জে ক্যাপের গুণ করো জিরো হয়ে যাবে জিরোর সাথে কে ক্যাপের গুণ করো জিরো হয়ে যাবে এবার উভয় দিককে তুলনা করে দেবো ঠিক আছে কি করব উভয় দিককে তুলনা করে দেবো তাহলে এখানটাতে লিখবো উভয় পাস সে তুলনা করে পাই উভয় দেখো এখানে যেটা আই ক্যাপ রয়েছে তার সহগ হচ্ছে সিক্স প্লাস বি এখানে যেটা আই ক্যাপ রয়েছে তার শখ হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি সিক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এটা একটা কমা দিয়ে এখানে দেখো ফোর মাইনাস এ রয়েছে তার সহক যে ক্যাপ রয়েছে ঠিক আছে এটার আগে প্লাস আছে এই কারণেই মাইনাসটা কমন নিয়েছিলাম যাতে এখানে প্লাস হয়ে যায় আর এখানেও প্লাস থাকবে ফলে আমাদের কাজ করতে সুবিধা হবে তো ফোর মাইনাস এটা সহক যে ক্যাপ রয়েছে আর এখানে যে ক্যাপের শখ জিরো রয়েছে তাহলে ফোর মাইনাস এ ইকুয়াল টু আমরা কত করবো জে জিরো মানে আমরা কী করছি বুঝতে পেরেছ আই ক্যাপের সাথে আই ক্যাপের শখ তুলনা করছি এখানে যে ক্যাপের সাথে এখানে যে ক্যাপের শখকে তুলনা করছি এবার এখানে কে ক্যাপের শখ হচ্ছে টু বি প্লাস থ্রি এ তার সাথে এখানে কে ক্যাপের শখ হচ্ছে জিরো তার মধ্যে তুলনা করছি অর্থাৎ এখানে করব এখানে করব যেটা সেটা হচ্ছে কি টু বি প্লাস হচ্ছে থ্রি এ তার সাথে তুলনা করব কাকে টু বি প্লাস থ্রি হচ্ছে কে ক্যাপের শখ এখানে কে ক্যাপের শখ হচ্ছে জিরো তাহলে জিরোর সাথে তুলনা করবো তো চলো এবার এখান থেকে ক্যালকুলেশন করো এর মান এখান থেকে কত হবে বলো বি ইকোয়াল টু যেটা হবে সিক্সটা ওপাশে চলে যাবে অর্থাৎ হয়ে যাবে মাইনাস সিক্স এটা হচ্ছে এর মান আর এখানে এর মান যেটা হবে সেটা হচ্ছে দেখো ফোরটাকে ওপাশে পাঠিয়ে দাও তাহলে মাইনাস এ ইকয়াল টু মাইনাস ফোর তো দু সাইড দিয়ে মাইনাস কেটে যায় তাহলে এর মান কত দাঁড়াচ্ছে চার দাঁড়াচ্ছে তো এটা এর ভ্যালু এর ভ্যালু ফোর বির ভ্যালু মাইনাস ছয় এখানে বা দেওয়া হয়নি দিয়ে নিও ঠিক আছে এই ভ্যালুটা কাজেই লাগবে না এটা দিয়ে কাজ করলেও সেম অ্যান্সার বেরোতো ঠিক আছে তাহলে এর ভ্যালু হচ্ছে চার বিয়ের ভ্যালু হচ্ছে মাইনাস ছয় যাদের কাছে ছায়া প্রকাশনীর বই আছে প্রবলেম সেট ওয়ান কোয়েশ্চেন নাম্বার চব্বিশ চেক করে নাও তাই অ্যান্সার আছে বি এর মান মাইনাস ছয় এর মান চার না থাকলে বইতে ভুল আছে ঠিক আছে আর চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার নয়তে ঠিক আছে সমান্তরাল হলে কী হবে তার উপর অঙ্ক করছি এই যে কোয়েশ্চেনটা দিয়েছি এটা পজ করে ট্রাই করো দম বেরিয়ে যাবে এই করতে গেলে এটা আইআইটিতে আসা কোয়েশ্চেন আইআইটি দু হাজার এক সালে আসা কোয়েশ্চেন পজ করে যে ট্রাই করতে পারবে প্রস করে ট্রাই করে যে সঠিক করতে পারবে তারা নিজেদের কলারটাকে উঁচু করে নেবে ঠিক আছে যে ইয়েস আইআইটির কোয়েশ্চেনকে ক্র্যাক করেছি ঠিক আছে আইআইটি দু হাজার এক সালে আসা কোয়েশ্চেন দেখি কে করতে পারে প্রস করো ওয়ান টু থ্রি ঠিক আছে চলো যার হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে প্রস করে নিশ্চয়ই নিজেরা ট্রাই করেছো এতক্ষণে এই কোয়েশ্চেনটা সাঁতরা বইতে পাবে তোমরা সাঁতরা বইতে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এক্সারসাইজ খোলো সাঁতরা বইয়ের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টুতে আছে এবং আইআইটি দু হাজার এক সালে আসা কোয়েশ্চেন কীভাবে করতে দেখো কোশ্চেনটা বলছে যে এ ভেক্টর ইকোয়াল টু থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ আর বি ভেক্টর ইকাল টু বলে দিয়েছে সেভেন আই ক্যাপ প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর জে ক্যাপ এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান এর মানের সমান ভেক্টরটা এমন একটা বার করতে হবে যার মানটা হবে এর মানের সমান এবং এর অভিমুখটা হবে এর সমান্তরাল কার সাথে সমান্তরাল হবে ভাই এ ভেক্টরের সাথে সমান্তরাল হবে ঠিক আছে তো তাহলে যে নতুন ভেক্টরটা হবে সেই নতুন ভেক্টরটা এ ভেক্টরের সাথে ক্রস করলে তার অ্যান্সারটা কত আসবে জিরো আসবে কারণটা কি কারণ তার যে অভিমুখটা বলেই দিয়েছে দেখো তার অভিমুখটা হবে এ এর সাথে সমান্তরাল এর সাথে সমান্তরাল হবে বলেছে তো তার মানে যে নতুন ভেক্টরটাকে আমি ধরবো তার সাথে যদি আমি ক্রস করি এ ভেক্টরের মানে এ ভেক্টর ক্রস সেই নতুন ভেক্টরটা তাহলে সেটা করলে অ্যান্সারটা কত আসবে জিরো আসবে কারণ কোশ্চেনই বলা আছে যে এর অভিমুখটা হবে এর সমান্তরাল ঠিক আছে তো দেখো আমি ধরে নিচ্ছি যে ধরি ভেক্টরটি ধরি ভেক্টরটা ভেক্টর ভেক্টরটা কী হবে ভেক্টরটাকে ধরে নিচ্ছে হচ্ছে একটা পি ভেক্টর হবে এই পি ভেক্টরটা এরকম হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এটা একটা ভেক্টর ধরে নিচ্ছি এটা একটা ভেক্টর ধরে নিচ্ছি ঠিক আছে তো এর যে মানটা সেই মানটা হবে বি এর মানের সাথে সমান আর অভিমুখটা হবে এর সাথে সমান্তরাল এর সাথে সমান্তরাল হবে বলেছে এর সাথে সমান্তরাল বলেছে সমান্তরাল যখন তাহলে আমি এটা তো করতেই পারি যে এ ভেক্টর ক্রস পি ভেক্টর করে তার অ্যান্সারটা জিরো আসবে এটা হচ্ছে সমান্তর হবার শর্ত ঠিকঠাক আছে কি বললাম বুঝতে পেরেছ আর আরেকটা জিনিস বলা আছে যে এ বিয়ের যে মানটা হবে এর যে মানটা হবে যে নতুন ভেক্টরটা নেব তার যে মানটা হবে সেটা বিয়ের মানের সাথে সমান হবে সেটা আমি পরে আসছি সেটা আমি পরে আসছি তাহলে সবার আগে এ ক্রস পির মানটা জিরোর সাথে সমান করি আগে দেখো এ ক্রস পি করছি এ বলতে এ বলতে আছে এখানে আগে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ লিখে নিলাম আই ক্যাপ বলতে এর এর আই ক্যাপের শখ কত এর আই ক্যাপের শখ হচ্ছে তিন তাহলে এখানে তিন লিখলাম যে ক্যাপের শখ কত চার তাহলে এখানে চার লিখলাম কে ক্যাপ আছে কি নেই তাহলে এখানে জিরো লিখলাম এর জন্য এটা এর জন্য এবার পি ভেক্টর পি ভেক্টরের জন্য আই ক্যাপের শখ কত এক্স লিখলাম যে ক্যাপের শখ কত ওয়াই লিখলাম কে ক্যাপের শখ কত জেড লিখলাম তো এটা ইকোয়াল টু কত এটা ইকোয়াল টু জিরো তো এটাকে এবার সলিউশন করতে হবে তো সলিউশন করা স্টার্ট করছি দেখো কীভাবে হবে সলিউশনটা ফার্স্টে দেখো আমরা এভাবে করব সলিউশনটা যে আই ক্যাপটা যখন নেবো নিচের লাইন আর এই লাইনটা বাদ চারের সাথে জেডের গুণ হবে অর্থাৎ হয়ে যাবে ফোর জেড ঠিক আছে ওয়াইয়ের সাথে জিরোর গুণ হবে অর্থাৎ জিরো তো এই গোটাটার বাইরে থাকলো আই ক্যাপ তারপরে মাইনাস দিয়ে লিখবো জে ক্যাপ যখনই জে ক্যাপ লিখলাম নিচের দিকের লাইন আর এই লাইনটা বাদ জেডের সাথে তিনের গুণ হবে হবে এখানে থ্রি জেড ঠিক আছে জিরোর সাথে এক্সের গুণ হবে অর্থাৎ হবে হচ্ছে জিরো ঠিক আছে বুঝতে পারলে এতটা অবধি তারপরে দেখো তারপরে এখানে কি হবে তারপরে এখানে যেটা হবে কে ক্যাপের নিচের দিকের লাইন আর এই দিকের লাইনটা বাদ ওয়াইয়ের সাথে তিনের গুণ হবে অর্থাৎ এখানে প্লাস কে ক্যাপ থাকবে এবং ওয়াইয়ের সাথে তিনের গুণ হবে থ্রি ওয়াই হবে তারপরে মাইনাস দিয়ে এক্সের সাথে চারের গুণ হবে অর্থাৎ ফোর এক্স হবে তো এটা ইকোয়াল টু হচ্ছে হচ্ছে কত জিরো হচ্ছে এবার এখানে কত হচ্ছে দেখো এখানে যেটা হচ্ছে ফোর জেড আই ক্যাপ এখানে হচ্ছে ফোর জেড আই ক্যাপ এখানে হচ্ছে ফোর জেড আই ক্যাপ তারপরে থ্রি জেড আর মাইনাস জে ক্যাপ তাহলে মাইনাস থ্রি জেড জে ক্যাপ এখানে তারপরে হচ্ছে কত প্লাস দিয়ে থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স কে ক্যাপ তাহলে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে ফোর এক্স তার সাথে কত থাকছে তার সাথে থাকছে হচ্ছে কে ক্যাপ আর এখানের এই জিরোটাকে এখানের এই জিরোটাকে আমরা লিখছি জিরোটাকে আমরা লিখছি এরকমভাবে জিরো আই ক্যাপ আগেরবারের মতো জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ ব্যাপারটা বুঝতে পেরেছো সেম টু সেম জিনিস আগেরবারের মতো কোনো কিছু চেঞ্জ করিনি তাহলে আই ক্যাপের শখ এখানে জিরো এখানে আই ক্যাপের শখ কত ফোর জেড তাহলে আমাদের একটা একটা ভ্যালু যেটা আমরা পাচ্ছি এখান থেকে একটা ভ্যালু আমরা যেটা এখান থেকে পাচ্ছি যে আই ক্যাপের শখ এখানে ফোর জেড আর এখানে আই ক্যাপের শখ জিরো দু উভয় পাশ যদি তুলনা করি তাহলে এখানে লিখে নিই উভয় পাশ তুলনা করে আমি আর লিখছি না ফোর জেড ইকোয়াল টু জিরো তাহলে ফার্স্ট যেটা পাচ্ছি ফোর জেড ইকোয়াল টু জিরো এটা একটা আর একটা কী পাচ্ছি মাইনাস থ্রি জেড মাইনাস থ্রি জেড টু জিরো হবে কারণ এখানে যে ক্যাপের শখ জিরো এখানে যে ক্যাপের শখ মাইনাস থ্রি জেড তাহলে মাইনাস থ্রি জেড হচ্ছে জিরো এটা একটা আর একটা কী পাচ্ছি দেখো থ্রি ওয়াই মাইনাস ফোর এটা ইকোয়াল টু থ্রি ওয়াই হচ্ছে ফোর এটা ইকোয়াল টু কত আসছে এটা ইকোয়াল টু আসতে হচ্ছে জিরো এটা ইকোয়াল টু আসতে হচ্ছে জিরো বুঝতে পেরেছো তো দেখো এখানে জেডের ভ্যালু কত বেরোবে এটাকে চার দিয়ে ভাগ করে দাও তাহলে জেডের মান আসবে এখান থেকেও সেম আসবে মাইনাস তিনকে মানে ভাগ করে দাও তাহলে জেডের মান আসবে জিরো তো জেডের মান নিয়ে আমার এখানে কোনো কাজ হচ্ছে না বিশেষ এখান থেকে একটুখানি কাজ করি এখান থেকে দেখো আমরা যদি থ্রি ওয়াই টু যদি কাজ করি তাহলে ফোর এক্স পাবো থ্রি ওয়াই ইকোয়াল ফোর এক্স পাবো সলিউশন করলে এক্সের মান কত পাবো এক্সের মান পাবো হচ্ছে এক্সের মান পাবো হচ্ছে থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর পাবো থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর পাবো এটা কার ভ্যালু এটা হচ্ছে এক্সের ভ্যালু এই ভ্যালুটা আমাদের খুব কাজে লাগবে ঠিক আছে তো এক্সের মান কত পেলাম এক্সের মান পেলাম হচ্ছে থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর পেলাম থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর পেলাম তাহলে যে নতুন ভেক্টরটা হবে নতুন যে ভেক্টরটা হবে তার মান কত হবে দেখো আমি এগুলো কিন্তু রাফ করে দিচ্ছি মুছে দিচ্ছি ভালো করে যা যা লেখার লিখে নাও স্ক্রিনশট মারার যা যা মেরে নাও ঠিক আছে তাহলে নতুন যে ভেক্টরটা হবে পি ভেক্টরটা তার তার মান কী হবে দেখা লিখে দিচ্ছে এখানে পি ভেক্টরটা যেটা হবে সেটা হচ্ছে এক্সের মান কত এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর আই ক্যাপ তাহলে এখানে লেখো থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর এত আই ক্যাপ প্লাস দিয়ে ওয়াই জে ক্যাপ যেরকম আছে ওয়াই জে ক্যাপ থাকলো ঠিক আছে প্লাস দিয়ে জেড এর ভ্যালু কত জেডের ভ্যালু আর করেছে হচ্ছে জিরো তাহলে জিরো কে ক্যাপ ঠিক আছে তো জিরো কে ক্যাপ মানে জিরো হয়ে যাবে তাহলে এবার মুছে দিচ্ছি দিয়ে এবার নতুন করে করছি ঠিক আছে এই জায়গাটাতে মুছে দিচ্ছি দেখো যে পি ভেক্টর ইকুয়াল টু যে পি ভেক্টর ইকুয়াল টু যেটা বেরোলো সেটা হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ঠিক আছে জিরোটা তো গুণ এটা জিরো হয়ে গেছে ওটা ভুলে যাও তাহলে নতুন ভেক্টর যেটা বেরোলো সেটা হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ ঠিক আছে এটা বেরোলো এবার বলছে যেটা বেরোলো সেটা সেটার অভিমুখটা তো বেরিয়ে গেলো এর সাথে সমান এটা তো বেরিয়ে গেলো এবার বলছে বিয়ের সাথে নাকি বিয়ের মানের সাথে নাকি সেটা সমান মানে এই ভেক্টরের যে মানটা হবে সেটা হচ্ছে বিয়ের মানের সাথে সমান নতুন যে ভেক্টরটা হবে তার যে মানটা হবে সেটা বি এর মানের সাথে সমান তাহলে নতুন ভেক্টরের মান বার করি তাহলে নতুন ভেক্টরের মান মানে পি ভেক্টরের মডিউলাস পি ভেক্টরের মানটা হবে বি ভেক্টরের মানের সাথে বি ভেক্টরের মানের সাথে সমান ঠিক আছে কি বললাম তাই বলা আছে দেখো যে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান যার মান মানে এই যে নতুন ভেক্টরটার মান মানে এর মডিউলাস বিয়ের মানের সমান বিয়ের মানের সমান মানে বি ভেক্টরের মানের সমান ঠিক আছে হয়ে গেল তাহলে এটার মান পি ভেক্টরের মান বার করার নিয়মটা কী পি ভেক্টরের মান বার করবার নিয়ম হচ্ছে রুটোভার রুটোভার তোমার হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর তার হচ্ছে হোল স্কোয়ার থ্রি ওয়াই বাই ফোর তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস দিয়ে প্লাস দিয়ে হচ্ছে যে ক্যাপের সব কত ওয়াই আছে তাহলে ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার বোঝা গেল ইকুয়াল টু দিয়ে বি ভেক্টরের মান কত বি ভেক্টরের মান হচ্ছে ভাই বি ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপের শখ সাত তাহলে আগে রুট টেনে নাও তাহলে লেখো সাত তার হচ্ছে স্কোয়ার প্লাস দিয়ে এখানে কত আছে যে ক্যাপ আছে তার শখ কত চব্বিশ তাহলে এটারও রুট করে দাও মানে চব্বিশের করে দাও হচ্ছে স্কোয়ার তাহলে এটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেল মানে বি ভেক্টরের মানটা বুঝতে পারলে তো বি ভেক্টরের মডুলাইজ কী করে বার করবো আই ক্যাপের যে শখটা আছে সাত তার স্কোয়ার প্লাস দিয়ে এই যে প্লাস দিয়ে চব্বিশ যেটা আছে চব্বিশ লিখে তার স্কোয়ার আর যেহেতু মডিউলাস করছি তাই জন্য গোটাটার মাথায় রুট দিয়েছি এবার এখান থেকে কী করো এটাকে করে দেওয়া হচ্ছে স্কোয়ার আর এটাকেও করে দেওয়া হচ্ছে স্কোয়ার স্কোয়ার করলে মাথা থেকে রুটগুলো উঠে যাবে তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার থ্রি ওয়াই তার স্কোয়ার মানে হচ্ছে এখানে চলে আসবে নাইন ওয়াই স্কোয়ার বাই আসবে হচ্ছে ষোলো প্লাস দিয়ে এখানে যেটা থাকবে ওয়াই তার স্কোয়ার ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু এখানে সাতের স্কোয়ার মানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এখানে চব্বিশের স্কোয়ার মানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাই তো পাঁচশো ছিয়াত্তর আর ঊনপঞ্চাশ যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ছশো পঁচিশ হবে এখানে ছশো পঁচিশ হবে করে দেখে নিও স্কোয়ার রুটে রুট করে যেহেতু স্কোয়ার করে দিয়ে যায় রুটটা উঠে গেছে ছশো পঁচিশ হবে ঠিক আছে হিসাব করে নিও নিজেরা এবার এটাকে যদি সলিউশান করি নিচে আসতে কত নিচে আসতে হচ্ছে ষোলো আর এখানে আসতে দেখো এটাকে সলিউশান করলে এখানে আসছে নাইন ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ষোলো ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এটা ইকোয়াল টু কত এটা ইকোয়াল টু হচ্ছে ছশো পঁচিশ এবার এটাকে এখানে সলিউশন করছি এই জায়গাটাতে দাঁড়াও এই জায়গার ভ্যালুটা একটুখানি লিখে নিচ্ছি ওপরে হ্যাঁ যে বেরিয়েছে যে এক্সের মান কত বেরিয়েছে এক্সের মান বেরিয়েছে থ্রি ওয়াই বাই ফোর এটা কাজে লাগবে লিখে নিচ্ছে এখানে থ্রি ওয়াই বাই ফোর এটা লাগবে এটা যে মুছে দিচ্ছি ঠিক আছে দেখো ওয়াই স্কোয়ারকে যোগ করলে ওপরে আসবে পঁচিশ ওয়াই স্কোয়ার আর নিচে আসবে হচ্ছে ষোলো তাহলে এটাকে যদি সলিউশন করি এখানে এটাকে যদি এখানে সলিউশন করি এটা আসছে ওপরে আসতে হচ্ছে পঁচিশ ওয়াই স্কোয়ার বাই আসছে নিচে ষোলো ইকুয়াল টু আসতে হচ্ছে ছশো পঁচিশ তাহলে পঁচিশ আর এখানে পঁচিশ কেটে গেলো তাহলে এখানে থাকে পঁচিশ তাহলে এখানে শুধু ওয়াই স্কোয়ারের ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার পঁচিশ ইন্টু আসছে হচ্ছে ষোলো তার মানে এখান থেকে ওয়াইয়ের যে মানটা আসবে সেটা হচ্ছে রুটোভার পঁচিশ ইন্টু হচ্ছে ষোলো তো এখান থেকে ওয়াইয়ের যে মানটা আসবে সেটা হচ্ছে পঁচিশে রুট করলে পাঁচ আর ষোলো রুট করলে চার তো চার পাঁচে আসবে কুড়ি তাহলে এটা আসলো ওয়াইয়ের ভ্যালু এটা আসলো ওয়াইয়ের ভ্যালু ঠিকঠাক আছে এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু এবার এখান থেকে এক্সের ভ্যালুটাও বার করে নাও সাইডে এক্সের ভ্যালু বার করো এক্সের মান কত এক্স মানে হচ্ছে থ্রি ওয়াই বাই ফোর এক্স মানে হচ্ছে থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর তাহলে বা দিয়ে এক্স ইকুয়াল টু যেটা লিখবো সেটা হচ্ছে তোমার কত এক্স ইকুয়াল টু যেটা লিখবো সেটা হচ্ছে তিন আর ওয়াইয়ের মান কত বার করেছি ওয়াইয়ের মান বার করেছি কুড়ি তাহলে তিন ইন্টু কুড়ি বাই হচ্ছে চার তো কাটাকুটি করো চার কুড়ি কেটে গেল এখান থেকে পাঁচ আসলো তাহলে এক্সের মান যেটা দাঁড়াচ্ছে সেটা বেরোচ্ছে কত পাঁচ দাঁড়াচ্ছে সরি পনেরো দাঁড়াচ্ছে তিন পাঁচে পনেরো ঠিক আছে পনেরো দাঁড়াচ্ছে তাহলে এক্সের মান পেলাম কত এক্সের মান পেলাম পনেরো ওয়াইয়ের মান কত পেয়েছি কুড়ি ঠিক আছে তাহলে আমাদের যে ভেক্টরটা আমাদের ভেক্টরটা অ্যাকচুয়ালি এই ভেক্টরটা আমাদের ভেক্টরটা অ্যাকচুয়ালি এই ভেক্টরটা অর্থাৎ থ্রি ওয়াই বাই ফোর আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ এটা হচ্ছে আমাদের সেই ভেক্টরটা যে ভেক্টরটাকে খুঁজতে দিয়েছে এবার এখানে ভ্যালুটা বসিয়ে দাও তালি বেরিয়ে যাবে পি ভেক্টরের মান আমাদের কত বলে দেওয়া আছে থ্রি ওয়াই বাই ফোর থ্রি ওয়াই বাই ফোর আই ক্যাপ থ্রি ওয়াই বাই ফোর আই ক্যাপ ঠিক আছে প্লাস হচ্ছে কত হচ্ছে তোমার জে ক্যাপ জে ক্যাপ ঠিক আছে এতটা অব্দি বুঝতে পেরেছো তো এবার আর কিছু না এবার জাস্ট খালি পি ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দাও দেখো এক্সের মান না বার করলেও চলতে এখানে ওয়াইয়ের মান ডাইরেক্ট বসিয়ে দিলে বেরিয়ে যেত তাও আমি বার করলাম থ্রি ওয়াই বাই ফোর মানে কত থ্রি ওয়াই বাই ফোর মানে এক্স তাহলে এখানে লিখছি এক্স আই ক্যাপ প্লাস দিয়ে জে ক্যাপ ঠিক আছে আগে সুন্দর করে সাজিয়ে নিলাম তারপরে এক্সের জায়গায় এক্সের ভ্যালুটা বসিয়ে দাও পনেরো তাহলে পনেরো আই ক্যাপ প্লাস দিয়ে ওয়াইয়ের জায়গাতে ওয়ের ভ্যালুটা বসিয়ে দেব কুড়ি তাহলে কুড়ি জে ক্যাপ ঠিক আছে তাহলে পনেরো আই ক্যাপ পি ভেক্টর যে ভেক্টরটাকে আমাদেরকে খুঁজে দিয়েছিল তার মানটা হবে পনেরো আই ক্যাপ পনেরো আই ক্যাপ প্লাস হচ্ছে কুড়ি জে ক্যাপ পনেরো আই ক্যাপ প্লাস হচ্ছে কুড়ি যে ক্যাপ এটাই হবে ভ্যালু তো এটা সাঁতারার বইতে চেক করে নিও যে এটাই আছে পনেরো আই ক্যাপ প্লাস কুড়ি জে ক্যাপ দেখে নিও ঠিক আছে তো এইভাবে হচ্ছে এই সলিউশনটা করতে হবে ঠিক আছে তো কোয়েশ্চেন নাম্বার নাইন আইআইডির কোশ্চেন ছিল দু হাজার এক সালে আসা সাঁতারার বইতে বাইশ নাম্বার দাগে কোশ্চেনটা পাবে ঠিক আছে তো চলো এই কোশ্চেনটা আমরা হালুয়া করে সলভ করে দিলাম